আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা? সবার কেমন আছো? সবাই সব কিছু ঠিক আছে কি না? লাইট সাউন্ড কমেন্টে জানাই দাও, একটু দ্রুত ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও না কমেন্টে, আর তোমার আইডি বা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিতে পারো, ক্লাসটা সামাজিক কাজে লেগে যাও, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা কি জানো? আজকে আমরা একটা গতিবিদ্যার ভয়ানক রকম একটা প্রবলেম আলোচনা করব, অনেক দামি একটা প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমটা তোমাদের SSC-21 বা HSC-23 যারা আছো তাদের অ্যাসাইনমেন্টে দিয়েছে, বাট এই প্রবলেমটা তোমাদের যারা তোমরা 22 ব্যাচ 21 ব্যাচ আছো তাদের জন্য ইম্পর্ট্যান্ট, মানে অনেক কনসেপচুয়াল একটা প্রবলেম। হ্যাঁ, অ্যাডমিশন রিলেটেড প্রবলেম এগুলো। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা প্রবলেমটা খুব ভালোভাবে শেষ করব। আগে সবাই একটু জয়েন করো, হ্যাঁ, লাস্ট পর্যন্ত থাকবো, অনেক দামি একটা প্রবলেম, দেখবে গতিবিদ্যার বেসিক ক্লিয়ার হয়ে যাবে তোমার। ঠিক আছে, অনেক সুন্দর প্রবলেমটা। তো যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত থাকবা, হ্যাঁ, একটা সুন্দর জিনিস শিখবা, নতুন একটা জোস প্রবলেম শিখবা তোমরা আজকে। ওকে, হ্যাঁ, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও তাড়াতাড়ি, আমরা শুরু করে দিব এখনই পড়ালেখা, সব কিছু ঠিক আছে। ওকে, ঠিক আছে, 23 ব্যাচ যারা আছো, হ্যাঁ, দ্রুত একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, বা নিয়ে SSC-21 ব্যাচ যারা আর কি, তোমাদেরই প্রবলেম, তাড়াতাড়ি বাকিটা থাকো, হ্যাঁ, তোমার দ্বারা যারা 21 ব্যাচ 22 ব্যাচ আছো তারাও করতে পারো, অনেক সুন্দর প্রবলেম এটা আসার মতো। তো শুরু করে দিই না, লেট করলে দেরি হয়ে যাবে বাচ্চারা। ওকে, তো যাই হোক, তো তোমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দুইটা ছাত্রের কাহিনী এখানে বলছে। আমি শিওর যে প্রশ্নটা বানাইছে ওই স্যার অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হওয়ার কথা, কারণ ওই ইঞ্জিনিয়ারদের যে বৈশিষ্ট্যগুলো থাকে ওই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে এখানে। ঠিক আছে, যেমন আমিও একদা এক সময়, হ্যাঁ, আমিও তোমার ওয়েটার স্টুডেন্ট ছিলাম, তো বাচ্চারা, তো সেই ছোটোকালের কথা মনে পড়ে গেছে আমার। তো আমরা যে কাজটা করতাম, মনে করো সারাদিন, মনে করো কেউ পড়ালেখা করতো, কেউ মনে করো বিভিন্ন সময় কাটাইতো। আচ্ছা, তাহলে লাস্ট পর্যন্ত কী হতো, ক্লাসের যে সময়টা, মনে করো ক্লাসের সময় আমাদের থাকতো 8:00, তাহলে সকাল আমরা 7:50 উঠতাম, হ্যাঁ, উঠা দৌড়, 5-10 মিনিটে রেডি হয়ে ক্লাসে। এই জিনিসটাই তোমার অ্যাসাইনমেন্টে বলছে, এই প্রশ্নটা দেখার পর আমার চোখে পানি আসে চলে আসছে বাচ্চারা, এই প্রশ্নটা থাকার পর আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারিনি, হ্যাঁ, আমার বাল্যকালের কথা মনে পড়ে গেছে। তো যাই হোক, দেখো কী সুন্দর প্রবলেম বলছে। তো দেখো আমি প্রবলেমটা বলি, হ্যাঁ, মনোযোগ দিবা, খুব সুন্দর করে বুঝবা, কোনো সমস্যা হলে জানাবা, ঠিক আছে? ওকে, তো তোমাকে বলছে যেটা একটা রাস্তা, হ্যাঁ, কিসের রাস্তা বাচ্চারা? একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যাওয়ার রাস্তা। আচ্ছা, তো তোমাকে বলছে যে এটি হচ্ছে তোমার সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ওকে, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ওকে, সংক্ষেপে লিখলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার গেট, হ্যাঁ, তোমার হচ্ছে এই যে তোমার এই যে হল আছে, হ্যাঁ, এটা তোমার মনে করো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষা হল, তাহলে পরীক্ষার হলে ঢুকার জন্য এই গেট দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, এখন তোমার বলছে এই ইঞ্জিনিয়ারিং হলের প্রায় দূর আর এদিকে আর কি, রাস্তার এই পাশে দুইটা বাড়ি আছে, একটা বাড়ি হচ্ছে সজীবের বাড়ি, আরেকটা বাড়ি হচ্ছে রাব্বির বাড়ি, হ্যাঁ, এবং তাদের এই বাড়িটা রাস্তার উপরে আছে, এটা প্রশ্নে বলে দিচ্ছে। এবং আরও কি বলছে তোমরা কি জানো? আরও বলছে সজীবের বাড়ি থেকে রাব্বির বাড়ি 200 মিটার দূরে। ওকে, তাহলে পরীক্ষার হল থেকে সজীবের বাড়িটা কাছে, আর সজীবের বাড়ি থেকে আরও 200 মিটার দূরে কে আছে? রাব্বির বাড়ি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কথা। এখন তোমার প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্ন বলছে যে সজীব যে ছেলেটা আছে সে একটু ফাঁকিবাজ টাইপের ছেলে ছিল, এই যে সবাই তো পড়ালেখা করে না, কেউ দুষ্টামি করে, তো সে কি কাজ করছে সারাদিন না, মনে করো আজ কালকে তো পরীক্ষা, তাহলে সে এর আগের দিন সারা রাত ফেসবুকিং করছে, এটা প্রশ্নে বলা আছে, আমি বলি নাই, ফেসবুকিং করছে, করে লেট করছে। আসলে ফেসবুকিং মানে তো বুঝছো, মানে চ্যাট করছে আর কি, মানে মানুষের সাথে, হ্যাঁ। তো যাই হোক, এদিকে দেখো, তাহলে সজীব কী কাজ করছে সারা রাত ধরে এরকম মেসেজিং করার কারণে তার কী হয়েছে, তার হচ্ছে তোমার সকাল উঠতে লেট হয়ে গেছে। ওকে, তাহলে সে সকালে উঠলো, উঠে তাড়াহুড়া করে তার আম্মু বকাঝোকা দিছে, খাওয়ার টাওয়ার নিয়ে খাইছে, খাইয়া তার টাইম হয়ে গেছে কয়টা জানো? তার টাইম হয়ে গেছে 8:58। হে বাচ্চারা শোনো না, তাহলে আমরা কী বললাম, তার 8:58 বেজে গেছে, কিন্তু তোমার এই পরীক্ষার হলে ঢোকার সময়টা হচ্ছে 9 AM, মানে 9 AM এর মধ্যে যদি তুমি ঢুকতে পারো তাহলে স্যার তোমাকে পরীক্ষা দিতে দিবে, আর যদি 9 AM এর মধ্যে তুমি এই গেটে ঢুকতে না পারো তাহলে তোমার পরীক্ষা দেওয়া হবে না।
ওকে তাহলে সজীব কি কাজ করছে একদম খাওয়া দাওয়া করে অনেক ক্লান্ত হ্যাঁ হয়ে নিচে নামছে এই জায়গায় আসছে তখন সময় বেজে গেছে 8:58 ঠিক আছে সে যখন এখানে আসছে তখন দেখছে তার যে বন্ধু রাব্বি হ্যাঁ সে জীবন দিয়ে দিয়ে দৌড়াচ্ছে এই শোনো এটা হচ্ছে রাব্বি ছেলেটা দেখো সে জীবন দিয়ে দিয়ে সমবেগে দৌড়াচ্ছে একটা নির্দিষ্ট বেগে জীবন দিয়ে দিচ্ছে কারণ সে পুরো স্টুডেন্ট বুঝছো ভালো স্টুডেন্ট ছিল তাহলে সে আগে আগে চলে যাচ্ছে আর কি ওকে আচ্ছা তাহলে আমাদের সজীব এই জায়গায় আসলো আইসে দেখলো তার বন্ধু কি একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সে মনে মনে আফসোস করলো আমি যদি তার মতো যাইতে পারতাম আমিও তার মতো এক্সাক্ট টাইমে হলে পৌঁছাইতে পারতাম ঠিক আছে এর মানে দেখো সে এসে দেখছে যে রাব্বি একটা নির্দিষ্ট বেগে যায় এবং সে মোটামুটি ক্যালকুলেশন করছে এই বেগে যে সে যাচ্ছে মোটামুটি সে পৌঁছে যেতে পারবে পরীক্ষার হলে 9টার মধ্যেই কিন্তু আমি তো তার মতো দৌড়াইতে পারবো না আমি তো মাত্র খেয়ে আসছি তাহলে এই জন্য প্রশ্নে বলছে যে সজীব কি করছে মাত্র তো খেয়ে আসছে নাস্তা করছে আর কি বুঝছো তাহলে মাত্র নাস্তা করছে সে আর তার মতো দৌড়াইতে পারতেছে না সে বলতেছে আমি স্থির অবস্থায় আছি আমি এখান থেকে দৌড় শুরু করতে পারি ঠিক আছে বাট আমি প্রথম মনে করো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দৌড়াইতে পারি এবং টাইমটা হচ্ছে 10 সেকেন্ড মানে দেখো এদিকে তাকাও তাহলে সজীব নিচে এসে কি দেখছে সজীব নিচে এসে দেখছে যে রাব্বি বন্ধু তার দৌড়ে চলে যাচ্ছে একটা সমবেগে তাহলে সে চিন্তা করলো আমি যদি এই বেগে যাইতে পারতাম আমিও ঠিক সময় পৌঁছাইতে পারতাম কিন্তু সে এই সময় যাইতে পারবে না কারণ সে খাই আসছে তো বেশি জোরে দৌড়াইতে পারবে না তাহলে সজীব কি করবে দেখো তাহলে সজীব বলতেছে আমি কি করতে পারি আমি হচ্ছে তোমার স্থির অবস্থান থেকে প্রথম 10 সেকেন্ড হয়তো আমি একটু তরণে দৌড়াইলাম প্রথম 10 সেকেন্ডে তরণে দৌড়াবে আর বাকি সময়টা সে একটা নির্দিষ্ট বেগে দৌড়াবে আচ্ছা বলতো এখান থেকে এখানে কত মিনিটের মধ্যে পৌঁছাইতে হবে বলো না সে তো 8:58 উঠছে তাকে 9টার মধ্যে হলের গেটে ঢুকতে হবে মানে 2 মিনিট 2 মিনিট মানে কি বাচ্চারা 120 সেকেন্ড তাই না তাহলে সে যদি 10 সেকেন্ড এখানে আসে তাহলে আরও 110 সেকেন্ড কিন্তু তার বাকি আছে ওই বাকি 110 সেকেন্ড সে সমবেগে দৌড়ায় বিষয়টা বুঝছো এবং কত বেগে দৌড়ায় এটাও প্রশ্নে বলে দিছে বলছে যে এই জায়গার যে ব্যাগটা হয় মানে এই সমবেগে দৌড়ানোর জন্য যে ব্যাগটা হয় সেটা হচ্ছে প্রথম 10 সেকেন্ড যাওয়ার পর যে ব্যাগটা অর্জন করছে ওই বেগের অর্ধেক বেগে বাচ্চারা তাহলে কি বলছি শোনো তাহলে এখান থেকে স্থির অবস্থানে তো সে ছিল কি করছি দৌড়াইছি তরণে দৌড়াইছি তো দেখো দৌড়াইছি বলো না হ্যাঁ তাহলে দেখো আমি তরণে দৌড়াচ্ছি তাহলে সে তরণে দৌড়ে 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 একটা ব্যাগ অর্জন করবে না হ্যাঁ তাহলে একটা নির্দিষ্ট ব্যাগ অর্জন করবে তাহলে 10 সেকেন্ড পর সে যে ব্যাগটা পায় সেটাকে আমি বি বললাম ওই ব্যাগের অর্ধেক ব্যাগ নিয়ে বাকি সময়টা সমবেগে দৌড়াই এটা তোমার প্রশ্নে বলে দিচ্ছে ঠিক আছে ওকে তাহলে বাচ্চারা আমরা এই প্রশ্নটা বুঝছি কিনা আমাকে একটু বলো আমাদের সবাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওকে ওকে হ্যাঁ ভাই দে দৌড় দৌড় দিতে হবে না এলে ধরতে পারবে না কিন্তু আচ্ছা যাই সবাই প্রশ্নটা বুঝছো কিনা হ্যাঁ তাহলে আমি প্রশ্নটা ওভারঅল রিভিউ করে দিই আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে রাস্তাটা ছিল তার এখানে দুজনের বাসা ছিল একটা হচ্ছে রাব্বি একটা সজীব তাহলে সজীবই তো ফাঁকিবাজি স্টুডেন্ট ছিল যার কারণে সে 9টার দিকে পরীক্ষা সে 8:58 উঠছে মানে আর 2 মিনিট বাকি আছে তাহলে আইসা নিচে আসলো আসার পর দেখছে যে তার যে বন্ধু রাব্বি সে সমবেগে দৌড়ে চলে যাচ্ছে এবং সে ওই বেগে গেলে ধরে ফেলতে পারবে মানে 9টার মধ্যে পরীক্ষার হলে ঢুকতে পারবে রাব্বি এখন সে বলতেছে এই আমি যদি তার মতো যাইতে পারতাম আফসোস করতেছে এখন বলতেছে আচ্ছা আমি তো বেশি দূরে যাইতে পারবো না যেহেতু খেয়ে আসছি তাহলে আমি প্রথমে একটু দৌড়াবো হ্যাঁ 10 সেকেন্ড সমতরণে দৌড়াবো একটা তরণে দৌড়াবো তারপর আর বেশিক্ষণ দৌড়ানো সম্ভব না 10 সেকেন্ড দৌড়ানোর পর যে ব্যাগটা পাবো তার অর্ধেক ব্যাগ নিয়ে সমবেগে যাব ঠিক আছে তাহলে বাকি সময়টা আমি সমবেগে যাব এবং প্রশ্নে বলে দিছে সে এইভাবে যখন দৌড়ায় তখন সে এক্সাক্ট 2 মিনিটের মধ্যেই পরীক্ষার হলে পৌঁছে যায় প্রশ্নে বলছে এটা আমি বলছি না তাহলে প্রশ্নে কি বলছে যে ঠিক আছে সে যখন এখান থেকে শুরু করে প্রথম 10 সেকেন্ড একটা তরণে দৌড়ায় তারপরে সময়টা সে যখন কি কাজ করে সমবেগে দৌড়ায় এভাবে দৌড়াইলে সে মোটামুটি পরীক্ষার হলে ঢুকে যেতে পারে মানে 9টার মধ্যেই পৌঁছে যেতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে এখানে পৌঁছাইতে তার 2 মিনিট সময় লাগছে মানে 60 সেকেন্ড সময় লাগছে না 60 সেকেন্ড 120 সেকেন্ড বাচ্চারা হ্যাঁ তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ড তাহলে এর মধ্যে প্রথম 10 সেকেন্ড সমতরণে বাকি তাহলে 120 থেকে 10 বাদ দাও 110 থাকে ওই 110 সেকেন্ড সে সমবেগে দৌড়াইছে এখন প্রশ্নে তাহলে কি বলছে শোনো না আরে তোমরা পাগল হয়ে যাবা পড়াবো পড়াবো আচ্ছা দেখো 1 নম্বর প্রবলেমে তোমরা কি বলছে 1 নম্বর প্রবলেম হচ্ছে তোমরা বলছে এই সজীব যে আছে না এই সজীবের বাসাটা তাইলে কত দূরে ছিল এটা বার করো আমরা ধরে নিছি এই দূরত্বটা x এটা আমার একটা প্রবলেম হ্যাঁ ওকে তাহলে ফার্স্ট প্রবলেম আমাদের বলছে যে হল থেকে সজীবের বাসার দূরত্ব কত আচ্ছা বলতো তাহলে এই দূরত্বটা কার সমান হবে এতটুকুর দূরত্বকে আমি এক্স ওয়ান বলি এতটুকুর দূরত্বকে আমি এক্স টু বলি তুমি কি রাগ করবা রাগ করো না আচ্ছা তাহলে দেখো তাহলে এক্স এর মান কার সমান হবে এক্স ওয়ান প্লাস এক্স টু
তাই না? হ্যাঁ, তাহলে এই যে দূরত্বটা সেটা হবে x1 প্লাস x2। বাট বলতো x1 যে দূরত্বটা আছে এটা কিন্তু সমত্বরণে দৌড়ায়। আচ্ছা, ত্বরণে দৌড়ালে তুমি কি টাইম দেওয়া থাকলে দূরত্ব বার করতে পারো? বাচ্চারা তোমরা কি এই ফর্মুলাটা জানো না, s ut প্লাস হাফ অফ at স্কয়ার? হ্যাঁ, একটা ত্বরণে দৌড়ালে টাইম দেওয়া থাকলে দূরত্ব বার করা যায়। আর একটা ফর্মুলা কি জানো, b u প্লাস at। হ্যাঁ, একটা নির্দিষ্ট সমপর বেগ কত হবে এটা আমরা বার করতে পারি। আর একটা ফর্মুলা আছে s vt, এটা হচ্ছে যখন সমবেগে দৌড়াবে তখন। তাহলে এই তিনটা ফর্মুলা জানা থাকলে তোমার এই পুরো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে না? ওকে, তাহলে জাস্ট এই তিনটা ফর্মুলা মনে রাখো, যে একটা টি সময় কতটুকু দূরত্ব যাবে এই ত্বরণে যদি সে যায়, তাহলে এস ইজ ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তারপর টি সময় পর তার ব্যাক কত হবে, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? তারপর সে যদি সমবেগে দৌড়ায় তাহলে দূরত্ব বার করার ফর্মুলা আছে এস ইজ ইকুয়াল ভিটি। এই তিনটা ফর্মুলা দিয়ে আমাদের পুরো প্রবলেমটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখন বাচ্চারা আমাকে একটু বলো, তাহলে সে প্রথম 10 সেকেন্ড তো ত্বরণে গেছে, তাহলে এই প্রথম 10 সেকেন্ডে তার দূরত্বটা কি আমরা বার করতে পারি? হ্যাঁ, সেটা হবে ইউটি প্লাস হাফ অফ এ ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার, তাই না? বাট আমরা প্রথম 10 সেকেন্ডকে টি ওয়ান দ্বারা প্রকাশ করতেছি, এই জন্য আমরা এখানে টি ওয়ান বললাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন বলতো তার আদি বেগ কত ছিল, জিরো, আর টাইমের মান থাকলো কিছু নাই, জিরোর সাথে টাইম গুণ করলে জিরোই হবে, প্লাস হাফ অফ ত্বরণের মান কত ছিল, ওয়ান, আর টাইমের মান কত ছিল, 10 স্কোয়ার। বাচ্চারা শুনুন না, লাস্ট পর্যন্ত কত হলো, 10 10-এ মানে স্কোয়ার গেলে 100 হবে, 100কে 2 দ্বারা ভাগ করলে 50 হবে। আচ্ছা, তাহলে আমার এই দূরত্বটা আমি পেয়ে গেছি 50 মিটার, না পাই নাই পাইছি। হ্যাঁ, সবাই এটা বুঝছো? আচ্ছা, তাহলে এখান থেকে সে প্রথম 10 সেকেন্ডে তো ত্বরণে গেছে, তাহলে ত্বরণে গেলে সে মোটামুটি কত দূরত্ব গেল সেটা আমরা বার করে ফেলছি, যে প্রথম 10 সেকেন্ডে ত্বরণে চলে সে 50 মিটার গেছে। আচ্ছা, এখন বলো তো তুমি কি আমাকে বলতে পারবা প্রথম 10 সেকেন্ড পর সে কিভাবে যায়? ও প্রথম 10 সেকেন্ড পর সে কিন্তু সমবেগে যায়। আচ্ছা, সমবেগে গেলে দূরত্ব কিভাবে বার করে? দূরত্ব কি বিটি ফর্মুলা দিয়ে বার করে না? হ্যাঁ, তাহলে এই জায়গায় যে সময়টা আছে এটাকে আমরা টি টু বলি। হ্যাঁ, এটা টি টু হবে, তাহলে আমরা এটা টি টু বললাম, তাহলে ভি ইন্টু টি টু। বাট এই জায়গার যে বেগ সেটাকে আমরা বলতেছি ভি প্রাইম, তাহলে ভি প্রাইম ইন্টু টি টু হবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় সে সমবেগে যায়, এই জন্য এই দূরত্বটা আমরা বার করবো এস এসগুলোর ভিটির ফর্মুলা। এটাই তো করছি, রাগ করছো, রাগ করো না, একটা হাসি দাও, হাসি দাও, হাসি দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই শোনো না, তাহলে এখন দেখো তো আমাকে যদি এই দূরত্ব বার করতে হয়, টাইমের মান তো আমি জানি, শুধু ব্যাগটা বার করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানের এই অবস্থার সমবেগের ব্যাগটা কত, মানে এই জায়গার ব্যাগটা কত? এই ব্যাগটা হচ্ছে 10 সেকেন্ড পর সে যে ব্যাগটা অর্জন করে ওই ব্যাগের অর্ধেক ব্যাগ নিয়ে সে সমবেগে যায়, এটা প্রশ্নে বলে দিছে। আচ্ছা, তাহলে আমরা আগে বার করি 10 সেকেন্ড পর সে কত ব্যাগ অর্জন করে, আমরা কি সেটা বার করতে পারি? হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। বাট এই ক্ষেত্রে আমরা প্রথম 10 সেকেন্ড দেখো, প্রথম আমরা এই সময়টা কিন্তু টি ওয়ান বলতেছি, তাহলে টি ওয়ান সময় পর বেগ কত সেটা আমরা বার করতেছি। হ্যাঁ, তাহলে তার আদি বেগ কত ছিল, জিরো, ত্বরণের মান ছিল কত, ওয়ান, আর টাইমের মান কত, 10, লাস্ট পর্যন্ত হবে 10 মিটার পার সেকেন্ড। এই বুঝছো কি না? শোনো না, তা আমি তোমাকে বললাম সে স্থির অবস্থান থেকে শুরু করছে, আদি বেগ জিরো, তাহলে 10 সেকেন্ড পর বেগ কত, তাহলে কিভাবে বার করবো, ইজুল ইউ প্লাস এটি। তাহলে এখানকার সময়টাকে আমরা টি ওয়ান দ্বারা প্রকাশ করতেছি, এই জন্য আমি টি ওয়ান লিখছি আর কি, ঠিক আছে না? ও, তাহলে দেখো দিকে তাকাও, তাহলে সে 10 সেকেন্ড দৌড়াদৌড়ি করার পর এই জায়গায় আসে যে ব্যাগটা অর্জন করছে, সে ব্যাগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে সে কি এই জায়গায় 10 মিটার পার সেকেন্ড বেগে যায়? না, তার অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক মানে হবে 5। তাহলে বাচ্চারা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে 5 মিটার বেগে যায়। তাহলে আমরা ভি প্রাইমের মানটা বের করে ফেলছি, ভি বাই টু মানে 5 মিটার পার সেকেন্ড, বসাই দিলে হবে 5 মিটার পার সেকেন্ড ইন্টু টাইমের মান কত, 110। আচ্ছা, কত আসে দেখি, ক্যালকুলেটারে গুতা মারো, দেখো 5 ইন্টু 110 কত আসে, 550। মাই ডিয়ার স্টুডেন্ট, হয়ে গেছে, দেখো না, তাহলে এখান থেকে এই দূরত্বটা ছিল 50 মিটার, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 550 মিটার। তাহলে এই দুইটা যোগ করে দিলে তো আমার এক্সের মান বের হয়ে যায় নাকি? হ্যাঁ, তাহলে 50 প্লাস 550 মানে হচ্ছে 700, তাই না? 600। ওকে, তাহলে আমার মোট দূরত্ব কত বাচ্চারা, যোগ করে দিই, দেখো তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু যোগ করো, তাহলে আমার 600 মিটার হয়ে যাবে। আরে, লাড্ডু ফুটছে কিনা মনে পারছো কিনা? হ্যাঁ, ওকে, তাহলে আমাদের সজীবের যে বাসাটা আছে এটা পরীক্ষার হল থেকে 600 মিটার দূরে আছে, এটা আমরা বার করছি। তাহলে সজীব যদি 600 মিটার দূরে থাকে, তাহলে রাব্বি কত মিটার দূরে থাকে? তাহলে 600 প্লাস 200 মানে 800 মিটার দূরে থাকে। খুশি হও নাই, কমেন্টে জানাই দাও, সবাই বুঝছে কিনা? হে, তাড়াতাড়ি 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 হাসি দিলে চকলেট দেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই, তোমরা কী খাইতে চাও আমাকে জাস্ট বলবা, তাইলে হবে। আর আজীবন বাকির খাতা লিখে রাখো,
তাইলে হবে। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব মজা না? আরো মজার মজার প্রবলেম আছে তো, তোমরা তো পাগল হয়ে যাবে, এই তো শুরু। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো, একটা করে আগুন দিয়ে দাও। আগুন মানে তো বুঝছো, ওই যে একটা তোমার আগুন উঠে যায়, স্টিকার আছে না এগুলো আর কি, অস্থির। আরো সুন্দর সুন্দর, এই প্রবলেমটা অনেক সুন্দর, দেখো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, একটা করে কমেন্ট করো না, আমার তো সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। হ্যালো হ্যালো, ক্লিয়ার হয়েছে না? ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো না, তাহলে আমরা এই ডাটাগুলো মাথায় রাখলাম। হ্যাঁ, একটু পর আবার এগুলো কাজে লাগবে, আমরা বুঝলাম বিষয়টা কী হলো। তাহলে সজীব 600 মিটার দূরে থাকে আর রাব্বি 800 মিটার দূরে থাকে, এই জিনিসটা আমরা মাথায় সেট করে রেখে দিই। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্নে কী বলছে শোনো, এরপরের প্রশ্নে তোমার বলছে খ নাম্বারটা দেখো, খ নাম্বারে কী বলছে। তাহলে খ নাম্বার চিত্রটা আমি এখানে আঁকি। তাহলে এটা হচ্ছে রাব্বির বাসা, রাব্বির গেট আর কি, এটা হচ্ছে সজীবের বাসা, আর এটা হচ্ছে আমাদের পরীক্ষার হল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ঠিক আছে, ফুললি লিখে ফেলবা। আচ্ছা আচ্ছা, একবার লিখে দিই ফুল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ওকে বাচ্চারা, এই শোনো না, ও তাহলে দেখো, এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গেট আছে, পরীক্ষার হল কিন্তু এটা। হ্যাঁ, তার থেকে কত মিটার দূরে আমাদের রাব্বি আছে, সেটা হচ্ছে 800 মিটার দূরে, এটাই তো আমি দেখছি। হ্যাঁ তো দেখো, তাহলে আমাদের মোট এই দূরত্বটা হচ্ছে 800 মিটার, আমরা এটা বুঝে গেছি যে হ্যাঁ রাব্বি মোট 800 মিটার দূরে আছে। এখন রাব্বি তো পুরো স্টুডেন্ট বুঝছো, সে আগের দিনে প্ল্যানিং করছে, প্ল্যানিং করছে যে আমি যে কাজটা করবো আগে আগে পরীক্ষার হলে পৌঁছাবো। হ্যাঁ শোনো, তাহলে সে তো এখানে ছিল না, তাহলে সে কে যে কাজটা করবে, সে বলতেছে আমি 8:44 রওনা দিয়ে দিব, মানে ঘড়ির কাঁটা যখন 8:44 বেজে গেছে, মানে 44 মিনিট হয়ে গেছে, তখনই রওনা দিব। এবং মোটামুটি আমি ইউনিভার্সিটিতে হিসাব করে সে দেখলো যে আমি মোটামুটি 8:55 AM পৌঁছাই যাব, সেইটা হিসাব করছে বুঝছো। হিসাবটা কী করছে দেখো, তাহলে আমরা 1 নাম্বারটা বুঝছি, 2 নাম্বার আমরা করতেছি, তাহলে আমরা বুঝছি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে রাব্বির যে বাসার দূরত্ব 800 মিটার, এখন সে আগের দিন রাতে হিসাব করছিল, তাহলে আমাকে কয়টার দিকে বের হইতে হবে, আমরা এরকম হিসাব করি না? হ্যাঁ, তাহলে সে মোটামুটি 8:44 রওনা দিবে হিসাব করছে, এবং সে 8:55 পৌঁছাই যাবে। তাহলে কয় মিনিটের মধ্যে পৌঁছাবে, কয় মিনিটের মধ্যে পৌঁছাবে? 11 মিনিট। হ্যাঁ, তাহলে 44 থেকে 55 মানে 11 মিনিট, তাহলে সে যে সময়টা নিবে সেটা হচ্ছে 11 মিনিট। 11 মিনিট মানে কয় সেকেন্ড তোমরা কি জানো? হ্যাঁ, 6×11=66 তো, তাহলে 660 সেকেন্ড হবে। তাহলে সে এখান থেকে এখানে যাওয়ার প্ল্যান হচ্ছে 11 মিনিট মানে 660 সেকেন্ডে, এবং সে কত মিটার দূরত্ব তাকে ট্রাভেল করতে হবে, সেটা হচ্ছে 800 মিটার। তাহলে এখন বলো তো, সে তো হিসাব করে ফেলছে যে আমাকে তো এত দূরত্ব যাইতে হবে, আমি এই সময়টা লাগাইতে চাই, তাহলে কত বেগে আমি রওনা দিব, এটা বার করতে পারবা কিনা? হে, এটি তোমাকে 2 নম্বর প্রশ্নে বার করতে বলছে। কি বলছে? যে রাব্বি যদি 8:44 রওনা দেয় এবং সে যদি 8:55 তার পরীক্ষার হলে পৌঁছায় যায়, তাহলে তাকে কত বেগে রওনা দিতে হবে? সে কিন্তু ওই বেগে প্ল্যানিং করে কিন্তু সমবেগে দৌড়াচ্ছিল, এখানে যে ব্যাগটা দিয়ে সে দৌড়াচ্ছিল না, ওই ব্যাগটা হচ্ছে সেই ব্যাগ, প্ল্যানিং করার পর ব্যাগ, আমি তোমাকে ওই ব্যাগটা বার করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন বলছে সে 8:44 রওনা দিয়ে যদি 8:55 পৌঁছায়, মানে 11 মিনিটের মধ্যে যদি তাকে পৌঁছাইতে হয়, তাহলে তাকে কত বেগে দৌড়াইতে হবে, কত বেগে রাব্বিকে দৌড়াইতে হবে, সে বেগের মানটা বার করো। হ্যাঁ, সে কি সমবেগে যায় না বাচ্চারা? প্রশ্নে বলে দিছে তো, সে সমবেগে যায়। তাহলে সমবেগে গেলে সে যে দূরত্বটা ট্র্যাভেল করবে সেটার মান জানি, টাইমের মান জানি, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে, ভিটি না? হ্যাঁ, তাহলে আমরা ভেলোসিটি কিভাবে বার করবো, এস বাই টি। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 800। হ্যাঁ, আর টাইমের মান কত? 660। বাচ্চারা বসাই দাও না, তাকাই আছো কেন আমার দিকে? আমার দিকে তাকাই না, লজ্জা লাগে আমার। ক্যালকুলেশন করো তোমরা, না খুব দুষ্ট। 1.21212 এত মিটার পার সেকেন্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝে গেছো তাহলে বিষয়টা কী হয়েছে? তাহলে এখানে আমাদের এই যে আমাদের এখানে কি রাব্বি ছিল না? হ্যাঁ, তাহলে এখানে সে সমবেগে দৌড়াচ্ছিল, হিসাব করে সে দেখছে যে 1.21212 মিটার পার সেকেন্ড বেগে যদি সে সমবেগে দৌড়ায়, তাহলে সে 800 মিটার দূরত্ব সে ট্র্যাভেল করে ফেলতে পারবে 11 মিনিটের মধ্যে, এবং সে পরীক্ষার হলে পৌঁছায় যাবে 8:55 মিনিটে, আর 5 মিনিট বসে বসে একটু রেস্ট নিবে, তাই না? ওকে, তারপরে সে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবে, সবাইকে বুঝছো? এবং সজীব কিন্তু এটাই দেখছিল, সে সমবেগে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 নম্বর প্রশ্নটা সবাই বুঝছো কি না? সে যদি এখানে 8:44 AM রওনা দিয়ে 8:55 পৌঁছায় যায়, তাহলে তোমাকে বার করতে বলছে, তাহলে সে এই দূরত্ব ট্র্যাভেল করার জন্য কত বেগে দৌড়াইতে হবে, কত সমবেগে দৌড়াইতে হবে, সেটাই তো বার করছি আমরা, তাই না?
খুব মজার প্রবলেম, আরও মজার প্রবলেম আছে, এই তো শুরু। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছারা তোমরা আগে প্রবলেমগুলো বুঝো, আমরা একটা সলভ শিট দিয়ে দিব, তাহলে তখন তোমরা দেখে দেখে প্রবলেমটা সলভ করতে পারবা, ঠিক আছে? জাস্ট বুঝো কিনা আগে বলো। এই কাহিনী কিন্তু শেষ হয় নাই, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি সবাই একটা করে কমেন্ট করো না, তোমরা অনেক দুষ্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, জি ক্লিয়ার, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, মেইন প্রবলেমের দিকে যাচ্ছি, তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে দুই নাম্বার প্রবলেমটা আমাদের হয়ে গেল। তিন নাম্বার প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো কি বলে তোমাকে তিন নাম্বারটা কি বলছে জানো? গ নাম্বার প্রশ্নে তোমাকে বলছে, শোনো না, রাবিতে এখান থেকে রওনা দিছে, সে এখান থেকে কয়টার দিকে রওনা দিছে? সে রওনা দিছে 8:44 AM, তাই না? হ্যাঁ, তাহলে তার 200 মিটার দূরে কে আছে এখানে? রাব্বির বাসা, এটা হচ্ছে সজীবের বাসা। আর এটা কার বাসা? এটা বাসা না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ইদারা প্রকাশ করলাম, রাগ করছো? রাগ করো না, হ্যাঁ দিয়ে দাও, হাসি হাসি, হ্যাঁ দিয়ে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তাক দাও, শোনো না, এই এই ছেলে এখানে সে কয়টার দিকে রওনা দিছে? 8:44, তাহলে তার 200 মিটার দূরে এখানে কে আছে? 200 মিটার দূরে আমাদের সজীবের বাসা। এখন তোমার প্রশ্নে কি বলছে জানো? সে তো এরকম করে দৌড়াচ্ছিল, কত বেগ নিয়ে দৌড়াচ্ছিল, এটা কি আমরা বার করি নাই? অবশ্যই বার করছি, সেটা ছিল 1.212, হ্যাঁ এত মিটার পার সেকেন্ড বেগে সে সমবেগে এরকম করে রাব্বি দৌড়াচ্ছে যে আমাকে পরীক্ষা হলে যেতে হবে, পরীক্ষা হলে যেতে হবে, এরকম করে দৌড়াচ্ছে। আর কোনো দিকে সে চাচ্ছিল না, কিন্তু কী হয়েছে জানো? সজীবের বাসা দেখো, তা সজীবের বাসা তো 200 মিটার দূরে, তাহলে 200 মিটার থেকে আরও 50 মিটার দূরে যাওয়ার পর এই জায়গায় এসে একটা ঘটনা ঘটছে। কী ঘটনা? তাহলে বিষয়টা মনোযোগ দিবা, তাহলে মোটামুটি এখান থেকে এই দূরত্বটা কত? তাহলে এটা তো 200 আরও 50 মিটার যোগ হয়েছে, তাহলে 250 মিটার দূরে যে সজীব তো সমবেগে যাচ্ছে না, তাহলে সে জানালার উপরে একজনকে দেখতে পাইছিল। কে? রাব্বি, রাব্বি, হ্যাঁ। তাহলে রাব্বি সমবেগে দৌড়াচ্ছে, পরীক্ষার হলে যেতে হবে, পরীক্ষার হলে যেতে হবে। তাহলে সে মোটামুটি 250 মিটার দূরে যাওয়ার পর সে দেখলো কে জানি জানালা দিয়ে উঁকি মারছে। তাহলে এটা দেখে তার মনে লাড্ডু ফুটে গেছে। আরে কী ফুটে গেছে? লাড্ডু ফুটে গেছে। তো লাড্ডু ফুটে যখনই গেছে তখন সে আর পরীক্ষার ধান্দা নেয়, অন্য ধান্দায় চলে গেছে, এবং তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। অ্যাক্সিডেন্টটা কি? তার পা মুচড় হয়ে এই জায়গায় তার ভেলোসিটি যেটা ছিল ওই ভেলোসিটিটা 4/1 হয়ে গেছে, এটা তোমাকে প্রশ্নে বলছে। তাহলে অঘটনটা ঘটছে কোথায়? অঘটনটা ঘটছে তোমার 250 মিটার দূরে যাওয়ার পর, হ্যাঁ, যে সজীবের বাসা থেকে আরও 50 মিটার দূরে যাওয়ার পর এই ঘটনাটা ঘটছে। কি ঘটছে? যে ওইখানে যে তার মনে লাড্ডু ফুটে গেছিলো, যার কারণে তার পাটা মোচর খাইছে খেয়ে, তার বেগ তো 1.212 ছিল না, সে আর ওই বেগে যাইতে পারে নাই, বেগ কমে গেছে, 4/1 হয়েছে, এটা প্রশ্নে বলছে। তাহলে এখানে একটা অঘটনের চিহ্ন আমরা পাচ্ছি না? আচ্ছা, তাহলে বলছে যে 250 মিটার দূরে যাওয়ার পর তার পা মুচকায় যায় রাব্বির। আরে না গেলে, যদি মস্কাইতো না মস্কাইতো, সে যদি ওই জানালার দিকে না তাকাইতো তাহলে তো আর মস্কাইতো না, তখন তো আমাদের প্রবলেমটা করতে হইতো না, যত সমস্যা এই যে লাড্ডু ফুটার। তো যাই হোক, কি আর করা, তাদের এদিকে তাকাও। তাহলে 250 মিটার যাওয়ার পর তার যে ব্যাগটা হয়েছে সেটা হচ্ছে আগের ব্যাগের 4/1, যেহেতু পা মোচর খাইছে। এবং এই মানটাকে আমরা বার করতে পারি, অবশ্যই। তাহলে আমরা মানটা কত আসছে আমাদের দেখো, এটাকে আমরা 4 দ্বারা ভাগ করবো, তাহলে 0.303 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো না কী হয়েছে, কী অঘটনটা ঘটছে তার। তাহলে 250 মিটার যাওয়ার পর তার ব্যাগের মান হয়ে গেছে 0.303, দৌড়াচ্ছিল সুন্দর করে, হঠাৎ করে পা মোচর খাইছে, এখন সে আস্তে আস্তে দৌড়ে, বাচ্চারা অঘটন ঘটছে। ওকে, তাহলে সে বাকি যে পথটা আছে সে তোমাকে তখন তোমাকে প্রশ্নে বলে দিছে 0.303 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াই। আচ্ছা তাহলে এখন আমাকে প্রশ্নে কি বলছে জানো? প্রশ্নে বলছে, আচ্ছা তাহলে ঠিক আছে, সে তো এরকম করে তার স্পিড তো কমে গেছে, তাহলে সে 9 AM-এর মধ্যে আমাদের হলে পৌঁছাতে পারবে কি না, এটা আমরা ডিসিশন দিব যে 9 AM-এর মধ্যে সে কি হলে পৌঁছাতে পারতেছে। তাহলে এই দেখো না, 250 মিটার কিন্তু সেই বেগে দৌড়াইছিল, 250 মিটার যাওয়ার পরে তার পা মোচর হয়ে তার ব্যাগটা হয়ে গেছে 0.303। এখন তোমাকে ডিসিশন দিতে হবে, আচ্ছা তাহলে আমার বাকি যে পথটা আছে ওই পথটা কি সে 9 AM-এর মধ্যে যাইতে পারে কিনা, ঠিক আছে? তাহলে প্রশ্ন অবশ্য তোমাকে বলছে, তাহলে সে যাইতে পারে কিনা সেটা আমরা কীভাবে ডিসিশন দিব? সেটা আমরা আগে এটা বার করি যে যাইতে পারবে কিনা। প্রশ্ন অবশ্য বলছিল যে সজীব কি করছিল, সজীব কি 8:58-তে রওনা দিয়ে দিছিল, দিয়ে 9টার মধ্যে কিন্তু পৌঁছাই গেছে,
এখন প্রশ্ন বলছে যে সজীব কি প্রথিমধ্যে রাব্বিকে অতিক্রম করবে না রাব্বি আগে যে বসে থাকবে সেটা তোমাকে বার করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে ডিসিশন দিব, আমরা এখন ডিসিশন দিব ঠিক আছে তাহলে 9m এর মধ্যে রাব্বি কোথায় থাকে। যদি রাব্বি 9m এর মধ্যে এখানে থাকে, আরে তাহলে কি হলো, তাহলে সে এখানে একটা সময় আসছিল 9m এর মধ্যে সে এখানে আছে, মানে কিন্তু সে আছে এখানে কিন্তু সজীব কিন্তু 9m এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে। তাহলে আমরা এখন ডিসিশন কিভাবে দিব সবাইকে বুঝতে পারছি? হ্যাঁ, আমরা এখন বার করব যে ঠিক আছে পা মোচকানোর পর 9m এর মধ্যে সে কোথায় থাকে। যদি দেখি সে মাঝখানে কোনো একটা জায়গায় অবস্থান করতেছে, পা মোচকায় বসে আছে, কিন্তু সজীব তো 9m এর মধ্যে পৌঁছাই যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ সজীব তাইলে কি করে প্রথিমধ্যে রাব্বির সাথে মিট করে তারপর চলে যাবে। বলবো আর আর কারো মনে মানে আর লাড্ডু ফুটবে তোমার মনে, এরকম বলে সে চলে যাবে আর কি। আচ্ছা যাই হোক, সবাই এটা বুঝছো কি না আমাকে একটু বলো, কোশ্চেনটা বুঝছো? তাহলে আমরা এখন যে জিনিসটা ডিসিশন দিতে চাই, আমাদের প্রশ্নে বলছে যে সজীব প্রথিমধ্যে রাব্বির দেখা পাবে কি না, বা সজীবের আগে রাব্বি কি পরীক্ষার হলে ঢুকবে কি না, এটা আমাদের প্রশ্ন। তাহলে আমরা এটা কীভাবে ডিসিশন দিব, আমরা এখন ডিসিশন দিব আচ্ছা 9m এর মধ্যে মানে এই 9টার মধ্যে রাব্বি কোথায় থাকে এটা আমরা বার করবো, কোশ্চেনটা বুঝছো? তারপর আমরা বুঝে যাবো যে দেখা হবে কি না তাদের মধ্যে, না হবে না ঠিক আছে। যদি 9m এর মধ্যে সে এখানে থাকে ও তাহলে সজীব তো পৌঁছাই যায় তাহলে দেখা হবে, আর 9m এর মধ্যে যদি এখানে না থাকে মোটামুটি আরও আরও মনে করো তোমার কি হয় এখানে না থাকে সে আগে যদি পৌঁছায় যায় তাহলে তো সে আর সজীবের দেখা পাবে না, এটাই আর কি। ক্লিয়ার হয়েছে কিনা সবাই আমাকে বলো বাচ্চারা কমেন্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমি একটু বলে দিই। প্রশ্নটা হচ্ছে যে রাব্বি 8:44 AM এ রওনা দিবে, হ্যাঁ তাহলে সে 250 মিটার যাওয়ার পর পা মোচকায় যাবে এবং তার ব্যাগের মানটা 0.303 হয়ে যাবে। হ্যাঁ এখন আমাদের ডিসিশন দেওয়ার কথা 9m এর মধ্যে সে কোথায় থাকে এটা আমরা বার করব। যদি দেখি 9m এর মধ্যে সে এখানে থাকে, দেখো আচ্ছা বলো তো টোটাল এই দূরত্বটা কত ছিল, টোটাল এই দূরত্বটা কিন্তু 800 মিটার ছিল মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ আচ্ছা তাহলে এটা যদি 250 হয়ে যায় তাহলে এটা কত তোমার বাকি সময়টা হবে নাকি, তাহলে তোমার থাকবে তোমার 550 নাকি, হ্যাঁ তাহলে তোমার 800 600 800 হ্যাঁ হয়ে গেছে। তো যাই হোক, এটা আমরা পরে এগুলো আসবো, আপাতত আমরা বুঝছি যে প্রশ্নটা কী বলছে। তাহলে প্রশ্নটা বলছে যে ঠিক আছে সে 250 মিটার যাওয়ার পর তার বেগের মান 4/1 হয়েছে, তারপর সে সমবেগে দৌড়ায়। এখন তোমাকে আমরা বার করবো এটাই যে 9m এর মধ্যে সে কোথায় থাকে এটা আমরা আগে বার করি, সবে কোশ্চেনটা বুঝছো কি না, আমরা কী বার করতেছি তারপর সামনের দিকে যাব। আনসার আলী রয় ওকে সবাই বুঝছো বাচ্চারা একটু কমেন্টে জানো। আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমরা বার করি, আগে দেখো বিষয়টা বুঝি ঠিক আছে। তাহলে আমরা ডিসিশন দিচ্ছি যে 9m এর মধ্যে রাব্বি কোথায় থাকে, যদি রাব্বি এই লাইনের কোথাও একজন থাকে তাহলে আমরা বুঝবো যে সে 9m এর মধ্যে পরীক্ষার হলে পৌঁছায় না, কিন্তু সজীব অলরেডি 9m এর মধ্যে পৌঁছে গেছে তাহলে সজীবের সাথে রাব্বির দেখা হবে, তাহলে এটা আমরা ডিসিশন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তো দেখো 9m এর মধ্যে কোথায় থাকে আমরা বার করি। আচ্ছা বাচ্চারা এই যে দূরত্বটা এটা কি কত মিটার, 250 মিটার, এই 250 মিটার সে কত বেগে যায়, এই 250 মিটার সে কিন্তু এই বেগে যায়, তাহলে তুমি কি বার করতে পারবা তার এখান থেকে এখানে আসতে সময়টা কত লাগছে। হ্যাঁ সমবেগে যেহেতু যায় তাহলে এস ইজিকুয়াল টু ভিটির রিলেশন হবে, হ্যাঁ তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গায় আসার টাইমটা কত হবে সেটা হবে দূরত্বকে ভেলোসিটি দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে দূরত্বের মান কত, দূরত্বের মান হচ্ছে 250 মিটার, এই শোনো না 250 মিটার, আর সব ভেলোসিটির মান কত 1.2212 মিটার/সেকেন্ড, তাহলে আমরা বার করি সময়টা কত দেখো একটু ঠিক আছে, তোমরাও করো আমার সাথে সাথে 250/1.2212 ঠিক আছে। আরে তাহলে দেখো 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 তাহলে আমাদের যে সময়টা আসছে সেটা হচ্ছে 206.25 সেকেন্ড, বাট আমরা যদি মিনিটে নিয়ে যাই তাহলে 60 দ্বারা ভাগ করে দাঁড়াও, মিনিটে নিয়ে যাচ্ছে জিনিসটাকে, তাহলে 3.437 মিনিট মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বিষয়টা বুঝো তাহলে সে এখানে রওনা দিছে 44 মিনিটে, তাহলে আরও মোটামুটি 3.43 মিনিট পর সে কিন্তু এখানে পৌঁছাই গেছে, তাহলে তুমি কি বলতে পারবা এখানে সে কয় মিনিটে পৌঁছাইছে, মানে সে তো এখানে পৌঁছাইছে 3.43, তাহলে কয়টা বাজে তখন, তাহলে সে রওনা দিছে 44-এ, আরও 3 মিনিট পর প্রায় 3 মিনিট পর সে এখানে আসছে তাহলে 47 হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখানে আসার সময়টা হয়েছে 8:47.437 মিনিট, মানে এতটা বাজবে তখন, সবাই বুঝতে পারছো? ও এখানে না তো বাচ্চারা এখানে এখানে ও না এখানে ঠিক আছে, এটা তো সজীবের বাসা না, হ্যাঁ তাহলে সজীব থেকে 50 মিটার দূরে এই জায়গায় 250, তাহলে এই জায়গায় তার আসতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 8:47 বেজে গেছে। হে শোনো না, হ্যাঁ দেখো একটা মজার বিষয় দেখো খেয়াল করো, তাহলে সে 8:44 রওনা দিচ্ছে আরও 3 মিনিট পর কিন্তু সে সজীবের বাসা থেকে আরও 50 মিনিট দূরে আছে, মানে 8:47 বাজে প্রায় তখন,
সজীব কি তখনও রওনা দিছে মাইডের স্টোরে? নেই সজীব কি রওনা দিছে? না, সে তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আটা আটার মতো রওনা দিছে। এর মানে তখনও সজীব কিন্তু বাসার মধ্যেই ছিল, তাই না? ওকে, তাহলে আমরা বুঝছি যে ঠিক আছে। আরে সজীব এখানে কি আছে? রাব্বি না? রাব্বির প্ল্যানটা কিন্তু ভালো। তাহলে সে 8:44 রওনা দিছে, তাহলে সে মোটামুটি 3 মিনিট পর সে এখানে চলে গেছে, মানে সজীব থেকে 50 মিটার দূরে চলে গেছে। তাহলে এই জায়গায় যখন সে আসছে তখন তার বাজে 8:47.437। ঠিক আছে, এখন এখানে আসার পর বাকি যে সময়টা ওইটা সে সমবেগে যায়। আচ্ছা বলো তো, তাহলে এখানে বাজে গেছে 8:47, মনোযোগ দিবা, তোমার বাজে গেছে 8:47, তোমাকে যাইতে হবে 9টার মধ্যে, তাহলে আর কয় মিনিট সময় বাকি আছে? চিন্তাভাবনা করে বলো, কি বলছি? আমার বাজে গেছে 8:47, এই আমার 47 বেজে গেছে, আমার আর 9টার মধ্যে পৌঁছাইতে হবে, তাহলে আর কি মোটামুটি 13 মিনিট সময় আছে কি না? হ্যাঁ, তাহলে আমরা এখন বার করে দেখো, তাহলে আর তাকে এখান থেকে এখানে পৌঁছাইতে হলে, মানে 9 AM মধ্যে যদি হলে পৌঁছাইতে হয়, তাহলে তার সময় কতটুকু বাকি আছে? তাহলে সে এখানে কিন্তু অলরেডি 8:47 বাজাই ফেলছে, তাহলে সময় আর বাকি আছে 9 AM -8:47.437 AM। তাহলে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে 9 AM মানে কি? 9 AM মানে কি? তাহলে 60 না? তাহলে দেখো 47-এর সাথে তুমি যদি আরও 13 মিনিট যোগ করো, তাহলে তো 9টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা বাদ দিই, দেখো 60 -47.437 12.5 আসছে, বুঝছো? তাহলে 12.563 মিনিট, সবাই এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে আরও মোটামুটি 12.563 মিনিট পর তাহলে 9টা বাজে যাবে। হ্যাঁ, তাহলে তার এই সময়টা আছে। বাচ্চারা শোনো, তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে, সে 8:44 রওনা দিছে, সুন্দর করে সে যাচ্ছিল, 8:47 এখানে আসছে। তখনই তার মনে লাড্ডু ফুটে গেছিল, জানালা দিয়ে কে যেন উঁকি দিচ্ছিল, এখানে তাকাইছে, তারপরে অ্যাক্সিডেন্টটা ঘটে, তার ব্যাগের মান কিন্তু এটা হয়ে গেছে। তাহলে বাকিটা পথ সে সমবেগে যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে 9 AM মধ্যে সে কোথায় থাকে এটা বার করা? তাহলে এখানে যদি 8:47 বাজে যায়, তাহলে আর কত সময় বাকি থাকে আমার? তাহলে বাদ দিলে তো হবে, তাহলে বাদ দিয়ে দেখছি আমার মোটামুটি 12.563 মিনিট। তা আমরা এটা সেকেন্ডে নিয়ে গেলে আমাদের মোটামুটি 753.378 সেকেন্ড থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি কি বলতে পারবা তাহলে এই সময়টার মধ্যে সে কত দূর যাবে? হ্যাঁ, এদিকে তাকাও, তাহলে এই জায়গায় আসার পর তার ব্যাগের মান কিন্তু এটা হয়ে গেছে, এবং ওই ব্যাগে কিন্তু সে সমবেগে দৌড়ায়। আচ্ছা, তাহলে আমি বুঝলাম সে 8:47 এখানে পৌঁছাইলে তার মোটামুটি 9টা বাজতে আর এই সময়টা বাকি থাকে, তো ওই সময়ের মধ্যে সে কত দূর গেছে এটা কি বার করতে পারবো? অবশ্যই, SSC = কত? VT, এই রিলেশন দিয়ে বার করবো। কিন্তু এই জায়গায় সে যে যায় সেটা হচ্ছে V', আর টাইমের মানটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 8:47 বেজে গেছে, তাহলে 9টা বাজতে আমাদের আরও এত সেকেন্ড বাকি আছে, তো ওই সেকেন্ডের মধ্যে আমরা কত দূর যাই সেটা আমরা বার করতেছি। তো ওই সেকেন্ডের মধ্যে আমরা যে দূরত্বটা যাবো সেটা হচ্ছে, ওকে, তাহলে এটার সাথে আমাদের যে ভেলোসিটি, আমরা কি এখন এই বেগে দৌড়াচ্ছি? হ্যাঁ, তাহলে এই ভেলোসিটিটা গুণ করবো 0.303। বাচ্চারা, তাহলে এখান থেকে দেখো, এই জায়গা থেকে সে আর 9 AM মধ্যে কোথায় যায় জানো? 228.4 মিটার, এটাই তার 9 AM দূরত্ব। তাহলে দেখো তো, তাহলে মোট কত দূরত্ব হয়েছে এখানে? 250 + 228, তাহলে 250 যোগ করো করলে 478 আসছে। এর মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 478.4 বলি এত মিটার। বাচ্চারা, তো বিষয়টা কি সে কি পৌঁছাইতে পারলো আমাকে এটা বলো না? তাহলে 9 AM মধ্যে অঘটনটা ঘটার পর 9 AM মধ্যে সে 9টা যখন বেজে গেছে তখন সে মোটামুটি 400, তার যাত্রা থেকে 478.4 মিটার দূরে আছে, কিন্তু তার যাওয়ার কথা ছিল কত? যাওয়ার কথা ছিল কত? তার থেকে কিন্তু হলের দূরত্ব ছিল 800 মিটার, তাহলে সেটা 800 মিটার যাইতে পারে নাই। এর মানে আসলে সে ঠিক সময় পরীক্ষার হলে যাইতে পারবে না। তাহলে 9 AM মধ্যে সে এখানে থাকবে, কিন্তু 9 AM মধ্যে আমাদের সজীব কি করছে? সে দেখো, সে লেটে হইলেও সে কিন্তু দৌড়ে দৌড়ে যে 9 AM মধ্যে ঢুকে গেছে। তাহলে সজীব এখান থেকে রওনা দিয়ে 9 AM মধ্যে কিন্তু এখানে চলে গেছে। এর মানে পথিমধ্যে তার রাব্বির সাথে দেখা হবে, এবং সে রাব্বিকে একটা সাজেশন দিয়ে যাবে, আর এরকম ভুল করো না জীবনে, তাই না? সবাই বুঝছে কিনা ম্যাটটা আমাকে একটু বলো। তাহলে আমরা কিভাবে বার করছি আমি একটু রিভিউ করে দেই। তাহলে আমরা বুঝলাম সে 8:40 রওনা দিছিল এই ব্যাগে, সুন্দর করে যাচ্ছিল, এই ব্যাগে আসছে, সমবেগে দৌড়েছিল, বাট এখানে যাওয়ার পর তার ব্যাগের মান 4 ভাগের 1 ভাগ হয়েছে, একটা অঘটন ঘটছিল, তারপরে সময়টা সমবেগে যায়। তা আমরা বার করছি যে এই জায়গায় আসতে, মানে 250 মিটার যেতে তার সময় লেগে গেছে আরও 3.437 মিনিট। এর মানে তার তখন বেজে গেছে 8:47, আমাকে 9টার মধ্যে যেতে হবে, মোটামুটি আরও 12 মিনিট বা 13 মিনিটের মতো আছে। তাহলে আমরা বার করছি ওই সময়, যে সময়টা আছে ওই সময়ের মধ্যে সে কত দূর যায়? দেখলাম যে 228 মিটার যায়।
আরে তাহলে 228 মিটার যদি যায় তাহলে মোট কতটুকু দূরত্ব গেল? 250+228 মানে 478, কিন্তু তার দেওয়া যাওয়ার কথা ছিল কত 800, এর মানে সে পরীক্ষার হলে ঠিক মতো পৌঁছাইতে পারে নাই। তাহলে এই যে ঘটনাটা এখানে ঘটলো এটার একটা শিক্ষণীয় বিষয় আছে বাচ্চারা। দেখো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে কাহিনিটা আমরা বললাম, দেখো দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে তোমার রাব্বি আর একটা ছিল সজীব। তাহলে সজীব সে কিন্তু পরে শুরু করছে, তাই না? বাট সে কিন্তু হতাশ হয় নাই, সে কি কাজ করছে, লেগেছিল যে আমাকে পরীক্ষার হলে পৌঁছাইতে হবে। সে কিন্তু লাস্ট পর্যন্ত ঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছে গেছে। কিন্তু রাব্বি সে কিন্তু অনেক সিরিয়াস ছিল, বাট সিরিয়াস হওয়া মুহূর্তে কোনো একটা সময় যে সে কিন্তু অঘটন তার ঘটে গেছে, যার কারণে সে কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে পারে নাই, তাই না? এই জন্য আমরা যারা পড়ালেখায় আছি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না সেটা কিসের উপর ডিপেন্ড করে, যে আমার এই পথিমধ্যে আমার কোনো অঘটন ঘটছে কি না। পথিমধ্যে যদি তোমার হাওয়া লেগে যায়, বাতাস লেগে যায়, এর মানে হচ্ছে তোমার রাব্বির মতো অবস্থা হবে, তুমি ঠিক সময় তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, ঠিক আছে? আর তুমি যদি সিরিয়াস থাকো, তুমি যদি পরও জার্নিটা শুরু করো, পরও যদি পড়ালেখাটা শুরু করো, বা তুমি একটা সুন্দর প্ল্যান করে কি করতে পারবা, তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, সবাই বুঝছো? এই জন্য বাতাস লাগানো যাবে না, মাই ডিয়ার স্টুডেন্ট, যাই করো বাতাস লাগানো যাবে না ইন্টার লাইফে, ঠিক আছে? এডমিশনের চান্সের পর তারপরে কিছু একটা দেখা যাবে। সবাই বুঝছে কি না? তাহলে আমরা কি ডিসিশন দিতে পারছি যে হ্যাঁ, যে আমাদের প্রশ্নটা এটাই বলছিল যে সজীব আগে পরীক্ষার হলে ঢুকবে না রাব্বি আগে ঢুকবে? দেখলাম যে রাব্বি তো প্রতিমধ্যে 9 ML মধ্যে তো পথে আটকে আছে, সে তো আরও অনেক দূর যাওয়া বাকি। আরে পারলো না, তার জন্য আমার তো সমবেদনা রইল। এখান তো আমরা শিক্ষ নিছি যে আমরা আর কেউ জানালা দিয়ে তাকাইলে আর তাকাবো না, আমাদের জার্নি পথে আমাদের যেতে হবে। এই বুঝছো কি না বলো সবাই? মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, আমি ডিসিশনটা দিছি কিভাবে বুঝছো? আমরা হচ্ছে একটা সলভ দিয়ে দিব, সমস্যা নাই, তোমরা বুঝো কিনা আমাকে একটু বলবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, একটা করে কমেন্ট করো না, একটা কমেন্টে তো করতে বলছি, তোমরা সবসময় আসা তাই কোনো। ওকে, না না, চুলগুলো শুধু সামনে চলে আসে। ওকে, তাড়াতাড়ি ক্লিয়ার ভাইয়া? ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবা, ঠিক আছে? তার মোটামুটি 3 নম্বর হয়ে গেছে, আমাদের আর একটা আছে, ওইটা খুব সুন্দর প্রবলেম, লাস্টেরটা আছে গ্রাফ আঁকা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এ পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কি না বলো, তারপর সামনের দিকে যাই, তারপর ছুটি দিয়ে দিব। বুঝলাম, ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাচ্চারা, তাড়াতাড়ি। ওকে ঠিক আছে, তো দেখো শোনো, তাহলে আমাদের মোটামুটি 3টা প্রবলেমও হয়ে গেছে না? হ্যাঁ, এবার আমরা কী করবো, আমরা হচ্ছে 4 নম্বর প্রবলেমটা করবো, ঠিক আছে? লাস্ট প্রবলেম বাচ্চারা, এটাই আছে গ্রাফের প্রবলেম, এবং এখানে তোমরা ভুল করবা। তো দেখো, খুব মনোযোগ দিবা, গ্রাফের কনসেপ্ট এখানে ক্লিয়ার হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। হ্যাঁ ওকে, তাহলে আমাদের এই যে প্রথম 3টা যে করলাম, এই ইনফরমেশনগুলো আমাদের পরবর্তীতে লাগবে, বুঝছো? ওকে, তো বুঝো, তো তোমাদের এরপরের প্রশ্নটা বলছে 8:58 AM থেকে 9টা পর্যন্ত, মানে 2 মিনিট ব্যবধান না? হ্যাঁ, এই 2 মিনিট ব্যবধানের মধ্যে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে টাইমের সাপেক্ষে সজীবের দূরত্বের গ্রাফ আঁকবা, টাইমের সাপেক্ষে রাব্বির দূরত্বের গ্রাফ আঁকবা এই সময়টার মধ্যে, ঠিক আছে? আচ্ছা বলো আগে এই পর্যন্ত বুঝছো কিনা, তারপর সামনের দিকে যাই। কে বলছে আমি কমেন্ট পড়ি না? এই যে উষা কমেন্ট করছে, আপনি কমেন্ট পড়েন না তাই আমি কমেন্ট করি না। প্রথম প্রথম চিত্রটা আরেকবার বলেন, প্রথমটা তো মুছে দিচ্ছি বাচ্চারা। এ বুঝছে কি না, কারো কোনো সমস্যা, কোন জায়গাটা সমস্যা আমাকে বলো, আমি বুঝে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? মানে বিষয়টা ছিল রাব্বি, আমরা বার করছি রাব্বি 9 ML মধ্যে কোথায় আছে, দেখলাম যে রাব্বি 9 ML মধ্যে আসলে পথের মধ্যে পড়ে আছে, আর ওই দিক দিয়ে সজীব 2 মিনিটের মধ্যে চলে পৌঁছে গেছে, তাই না? তাহলে আসলে সজীব পথিমধ্যে রাব্বি দেখা পাবে এবং সে আগে পৌঁছে যাবে, এটি ছিল আর কি 3 নম্বর। 4 নম্বরটা এখন যাই, সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? ওকে ঠিক আছে, আমরা 4 নম্বরে যাই, তারপর কোনো সমস্যা থাকলে আমাকে জানাইও। ও দেখো না, এই এটা কিন্তু সুন্দর প্রবলেম। ওকে ঠিক আছে, বুঝো বুঝো এদিকে তাকাও, তারপর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। শোনো, তোমার বলছে যে ঠিক আছে 8:58 থেকে 9 মানে 2 মিনিট ব্যবধানের মধ্যে তোমাকে গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে? 2 মিনিট ব্যবধানের মধ্যে 4টা 4টা পয়েন্ট নিয়ে তোমাকে গ্রাফ আঁকতে হবে, এটা তোমাকে বলছে। 4টা পয়েন্ট মানে ন্যূনতম, ন্যূনতম 4টা পয়েন্ট, আরও বেশি নিতে পারো, তা আমরা 4টা দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? সজীবেরটা আবার বলবো। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে দেখো, এখান থেকে শুরু করে 9 AM সময়ের মধ্যে রাব্বি কিন্তু পথেই থাকে,
কিন্তু সজীব কি করে এখান থেকে 8টা 58 মতো রওনা দিল, সে 9 এমএম মধ্যে পরীক্ষার হলে পৌঁছায় যায়। তাহলে এর মানে আসলে সজীব পরীক্ষার হলে পৌঁছাইতে পারতেছে, বাট রাব্বি পৌঁছাইতে পারতেছে না দুর্ঘটনার কারণে। এই জিনিসটা আমরা এক্সপ্লেন করছি, তারপর কোনো সমস্যা হলে আমাদের ভিডিওটা থাকবে, আবার একটু দেখে নিবা, তারপর কোনো সমস্যা হলে আমাকে জানাবা। এখন আমরা 4 নম্বর প্রবলেমে যাই, ঠিক আছে? ওকে, তাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তুমি কি সামনের দিকে যাবো বাচ্চারা, এটা বলো, তারপর সবাই একসাথে সামনের দিকে যাই। বিষয়টাকে বুঝতে পারছো? আগে একটু কনফার্ম করো সবাই, একটা করে কমেন্ট করে, তারপর সামনের দিকে যাই। ডিং 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 ডিং। আচ্ছা, একটা গল্প বলি তোমাদের, হ্যাঁ, তোমরা তো অনেকক্ষণ পড়ছো, ওকে শোনো না। আচ্ছা, গল্পটা এরকম, তারপর আমরা আসতেছি 4 নম্বর প্রবলেমে। হ্যাঁ, গল্পটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ট্রেন রাস্তা। তো কেউ যদি গল্পটা শোনো আবার শোনো, হ্যাঁ, এবং শুনে আবার হাসি দিতে হবে, তো এদিকে তাকাও। তো যাই হোক, এটা হচ্ছে ট্রেন, ট্রেন রাস্তা, সুন্দর করে ঝকঝক ঝকঝক করে ট্রেন চলতেছে। তাহলে এটা হচ্ছে বল্টু, বল্টু হচ্ছে তোমার ট্রেন চালায়, আর আমি হচ্ছে পিছনে বসে আছি। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা রাজশাহী থেকে ঢাকা যাব, ঠিক আছে? রাজশাহী থেকে ঢাকা। তাহলে এই জায়গার মধ্যে কী আছে জানো? এখানে পানি আছে, কিছু ধান ক্ষেত আছে, এরকম একটা জায়গা আছে, ওকে? তাহলে বল্টু কী করছে, সে তো ট্রেন চালাচ্ছে ঝকঝক করে, ভালোই চালাচ্ছিল, ভালোই চালাচ্ছিল। এই জায়গায় আসার পর কী করছে জানো? সে ট্রেনটা ধান ক্ষেতের উপর দিয়ে, পানির উপর দিয়ে, আবার ধান ক্ষেতের উপর দিয়ে আবার এই ট্রেন রাস্তা উঠাইছে, উঠেই সে সুন্দর করে আবার এই জায়গায় আসছে। তাহলে এইভাবে সে এইভাবে চলে গেছে। তাহলে সে যখন লাইনচ্যুত করে অন্য রাস্তা দিয়ে নেওয়া যাবে, তখন কি আমাদের ট্রেন উল্টাপাল্টা এরকম করবে? তো আমাদের ট্রেন এরকম করে ধুলতেছিল, আমরা খুব ব্যথা পাইছি জানো। তখন আমি তো রেগে গেছি, এই বল্টু, গেলাম তার কাছে, এই বল্টু তোমাকে এইভাবে ট্রেন চালাতে কে শিখেছে, হ্যাঁ কে শিখেছে, ভাব নিয়ে বলছি। সে ভয় পেয়ে গেছে, বলেছে ভাইয়া আমি তো ঠিক মতোই চালাচ্ছিলাম। তাহলে আমি বললাম ঠিক মতো চালাইলে তুমি ধান ক্ষেতের উপর দিয়ে নিয়ে নিয়েছো কেন, তাই না? ঠিক মতো চালাইলে সে ধান ক্ষেতের উপর দিয়ে নিয়েছে কেন, এটা আমি জিজ্ঞাসা করছি। সে বলেছে ভাইয়া বলেন না, আমি যখনই এখানে আসছি তখন দেখলাম যে একটা লোক আত্মহত্যার জন্য দাঁড়িয়ে আছে। তা আমি বললাম যে ঠিক আছে, সে যদি আত্মহত্যার জন্য দাঁড়িয়ে আছে তুমি তাকে মেরে দিতা। বল্টু বলতেছে কি জানো? বলতেছে আমি তো সেটাই চাইছিলাম, যখনই আমি তার কাছে আসছি তখন দেখলাম সে ধান ক্ষেতের উপর দিয়ে দৌড় দিছে, আমিও কি করলাম তার পিছনে পিছনে ধান ক্ষেতের উপর দিয়ে দৌড় দিছি, তাই না? দিয়ে তারপরে দিতে উঠছে, দেখো। তাহলে সে একজনকে মারার জন্য সে সবাই মেরে ফেলতেছে, এটা ছিল বল্টুর কাহিনী। হ্যাঁ, সেরকম উল্টাপাল্টা কাজই করে, আমরা আরও পড়বো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, হাসি দাও না, দেখুন হাসে না, এত সুন্দর একটা গল্প বলছি, আর গল্পই বলবো না তোমাদের। হেই, একটা করে হাসি দাও, দেখুন হাসে না, হাসো না, কমেন্টে হাসো, তাইলে আমি বুঝতে পারবো। ওকে স্যার, ওকে ঠিক আছে, তাহলে হাসছো না তোমরা, অনেক ভালো। আচ্ছা শোনো, তাহলে আমরা মোটামুটি দেখো 3 নম্বর প্রবলেম পর্যন্ত আমরা পড়ছি, তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের ভিডিওটা থাকবে, আবার একটু দেখবা, পুরো ভিডিওটা আবার দেখবা, তারপরে কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমি তোমার প্রবলেম সলভ করে দেবো। এখন আমরা 4 নম্বর প্রবলেমে যাই, হ্যাঁ, ওকে ঠিক আছে। ও শোনো, তাহলে আমাদের প্রবলেমটা আসে, আমাদের গ্রাফ আঁকতে হবে 4 নম্বর প্রবলেম, বুঝছো? কারো সমস্যা হলে আমাকে জানাও, তো আমি সলভ করে দিব, দেখো ক্লাস শেষে। তো এই পর্যন্ত আমরা বুঝছি, তো আমাদের প্রশ্নটা হচ্ছে 8টা 58 এম থেকে 9 এম, এই 2 মিনিট সময়ের মধ্যে আমাকে টাইমের রেসপেক্টে দূরত্বের গ্রাফ আঁকতে হবে। হ্যাঁ, সজীবেরও আঁকতে হবে, রাব্বিরও আঁকতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো আমরা প্রথমে সজীবের জন্য গ্রাফটা আঁকি। সজীব, সজীব কী করে চায়, সজীব কী করতে চায়, দেখো সজীবের জন্য গ্রাফটা আঁকতেছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা সজীবের জন্য, আমি এই জিনিসটা এখানে লিখি, দেখো মনোযোগ দিবা, এটা হচ্ছে রাব্বির বাসা, এটা হচ্ছে সজীবের বাসা, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তাহলে সজীব কিন্তু রওনা দিছে ঠিক ঠিক 8টা 58 মিনিটে, ওকে ঠিক আছে। এবং রাব্বির বাসা থেকে সজীবের বাসাটা কত মিটার দূরে? 200 মিটার দূরে। তাহলে আমরা এইটাকে রেফারেন্স ধরে নিচ্ছি বাচ্চারা, শোনো, রেফারেন্স কাকে ধরবো এটা আমার ইচ্ছা, আমি স্বাধীন দেশে থাকি, আমার যে কোনো কাউকে রেফারেন্স ধরার ইচ্ছা, স্বাধীনতা আছে। রেফারেন্স মানে তো বুঝো, মানে কার সাপেক্ষে আমরা দূরত্ব মাপবো। তাহলে আমরা এর রাব্বির সাপেক্ষে দূরত্ব মাপতেছি। তাহলে বলতো যখন আমার টাইম, দেখো বাচ্চারা, যখন আমার টাইম 8টা 58 বেজে গেছে তখন সজীবের দূরত্ব কয় মিটার? সে কিন্তু এখানে ছিল, হ্যাঁ, বাট আমরা রেফারেন্স যেহেতু এখান থেকে ধরছি, তাহলে এখান থেকে সে 200 মিটার দূরে ছিল। তা আমরা বলবো যে সজীব তখন 200 মিটার দূরে ছিল আমাদের রেফারেন্স থেকে, ঠিক আছে? একটা পয়েন্ট হলো। তারপর না কী হয়েছিল, সজীব যখন এখানে আসে না, তারপর প্রথম 10 সেকেন্ড, শোনো, প্রথম 10 সেকেন্ড সময় কিন্তু সে একটা তরণে গিয়েছিলো বাচ্চারা, মনে আছে তোমাদের? এটা প্রশ্ন কিন্তু বলে দিয়েছিল, ঠিক আছে? এদিকে শোনো, তাহলে সে এখানে রওনা দিছে 8টা 58, ওকে, তাহলে এখান থেকে প্রথম 10 সেকেন্ড সময় সে কিন্তু 50 মিটার দূরে যায়। এটা কোথায় পেলাম? ওই 1 নম্বর ম্যাথে করছি আমরা, এটা
ঠিক আছে, তো যারা পরে জয়েন করছো তারা জাস্ট মনে করো আমরা জানি, যা বলি এটা তা মান মেনে নাও, প্রথম দিকে পায়ে যাবা। তো জাস্ট আমি বলতেছি দেখো, তাহলে 8:58 এখানে ছিল, 8:58 বাইজে আর 10 সেকেন্ড পর সেখানে আসছে, 50 মিটার দূরে গেছে। তাহলে 50 মিটার দূরে, তাহলে এই জায়গায় আসতে সময়টা কত হয়েছে বলো না, এই জায়গায় আসতে মোটামুটি 8:58 মিনিট 10 সেকেন্ড হয়েছে, তাই না? তাহলে এই 8:58 মিনিট 10 সেকেন্ডে সে কিন্তু এইখানে থাকে, বুঝছো তো না? হ্যাঁ, কারণ 8:58 তো এখানে ছিল, 10 সেকেন্ডে সে মোটামুটি 50 মিটার গেছে, আমরা প্রথমটাই বার করছি। তাহলে মোট কত মিটার দূরে আছে আমাদের রেফারেন্স থেকে? 200+50 মানে 250 মিটার। তাহলে আমাদের সজীব তখন 250 মিটার দূরে ছিল। হ্যাঁ, দুইটা পয়েন্ট হইলো, তাই না? ঠিক আছে, দুইটা পয়েন্ট হইলো। আচ্ছা, এখন দেখো এদিকে তাকাও, তাহলে আমাদের এরপরে কী করছিল বলো তো সজীব? প্রথম 10 সেকেন্ডে তো তরণে তরণে দৌড়াইছে, হ্যাঁ দৌড়াই সে এখানে আসছে, বলতো এইখানে আসার পর তার ব্যাগ কত হয়ে গেছিল এটা কি প্রথমেতে বলে নাই? হ্যাঁ, তাহলে এখানে আসার পর তার ব্যাগ যেটা হয়েছিল সে ব্যাগের মানটা কত, সেটা কি তোমার অর্ধেক হয়ে গেছিলো না? এবং এর মানটা কিন্তু 5 মিটার পার সেকেন্ড ছিল, আমরা প্রথমেতে দেখছি। তাহলে যারা জানো না, আমরা মনে করো আমরা জানি, তাহলে 10 সেকেন্ড পর এই জায়গায় তার ব্যাগের মান হয়েছে 5 এবং বাকি পথটা সে সমবেগে যায়, এটা প্রশ্নে বলা ছিল। তাহলে দেখো, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে মোটামুটি এই পর্যন্ত দেখো, তাহলে এই পর্যন্ত আসতে তার লাগছে 8:58 মিনিট 10 সেকেন্ড। তাহলে 58 মিনিট 10 সেকেন্ডে সে এখানে আসে, পরবর্তী যে সময়গুলো আছে ওই সময়গুলো সে সমবেগে যায়। কী বেগে যায়? সমবেগে যায়। তাহলে সমবেগে গেলে তার দূরত্বের মান কী ব্যবহার করবা? সেটা হচ্ছে SSC-2021। তাহলে এখন দেখো, তাহলে এই পর্যন্ত সময় হচ্ছে 8:58 বাজে আরও 10 সেকেন্ড। তা আমরা এখন আরেকটা টাইম বার করতে চাই, সেটা হচ্ছে 8:59 AM, মানে মোটামুটি দেখো 8:58 বাজে 10 সেকেন্ড চলে গেছে। তাহলে এখন বলো তো 10 সেকেন্ড পর আমি যদি আরো 50 সেকেন্ড যোগ করি, তাহলে আরো 50 সেকেন্ড যোগ করলে দেখো তো 10 সেকেন্ডের সাথে আরো 50 সেকেন্ড যোগ করলে তো 8:58 মিনিট 10 সেকেন্ডটা 8:59 হয়ে যাবে না? তোমরা বুঝতেছো না? দেখো আমি 8:59 AM-এ আছি, 8:58-এর 1 মিনিট পরে তো 59 হবে। হ্যাঁ, তাহলে 8:58 মিনিট 10 সেকেন্ডে আছি, তাহলে আমার আরো মোটামুটি 50 সেকেন্ড যোগ হইলে, 50 সেকেন্ড যোগ হলে আমার কিন্তু 8:59 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই কেন বার করতেছি, কারণ হচ্ছে আমার এই পর্যন্ত সময়টা আমি জানি যে এই পর্যন্ত সময়টা হচ্ছে 8:58 মিনিট 10 সেকেন্ড, এই সময় সে 250 মিটার দূরে থাকে। হ্যাঁ, বাট বাকি পথটা সে সমবেগে যায়। তাহলে দূরত্ব বার করার জন্য আমার SSC-2021 লাগবে। তাহলে এই জায়গায় সে যে বেগে যায় সে বেগের মানটা কিন্তু আমি জানি। হ্যাঁ, তাহলে এখন বলো তো আমি এখান থেকে আরো কয় সেকেন্ড বার করতে চাই? এখান থেকে আরো 50 সেকেন্ড পর, এই তাহলে 50 সেকেন্ড পর, তাহলে 8:58 মিনিট 10 সেকেন্ড সাথে আরো 50 সেকেন্ড যোগ করো, যোগ করলে কি 8:59 হবে না? হ্যাঁ, তাহলে 8:59 এই জায়গায় আসলো, এটা হচ্ছে 8:59 AM। তাহলে 8:59 AM এসে কোথায় থাকে, সেই দূরত্বটা লাগবে। আচ্ছা আমাকে বলো, তাহলে এই এই সময়টা কত সেকেন্ডের সময়? দেখো আমরা কিন্তু 8:58 মিনিট 10 সেকেন্ডে এখানে আছি, এই পর্যন্ত আমার কোনো চিন্তা নাই, 8:58 মিনিট 10 সেকেন্ড। তাহলে আমার আরও 59 তাহলে আরও 50 সেকেন্ড লাগে, ওই 50 সেকেন্ডে কিন্তু আমি এই দূরত্বটা গেছি। হ্যাঁ, এই 50 সেকেন্ডে আমি এই দূরত্বটা কতটুকু গেছি সেটা কি বার করা যাবে কিনা? হ্যাঁ, তাহলে সে কত বেগে যায় সেটা আমি জানি আর টাইমটা জানি, এই টাইমটা হচ্ছে 50 সেকেন্ড। তাহলে বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর সময়টা হচ্ছে 50 সেকেন্ড। তাহলে গুণ করলে লাস্ট পর্যন্ত 5×5=25, 250 আসে, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো সে 8:59 কতটুকু থাকে? 250+এই দূরত্বটা 250। তাহলে সে যে দূরত্বটা কভার করে 250 মিটার+250 মিটার মানে হচ্ছে 500 মিটার। সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু বলবা, সবাই বুঝছো কিনা? ওকে, তাহলে আমরা বললাম যে ঠিক আছে, সে 8:58 মিনিট 10 সেকেন্ডে এখানে ছিল, আরও 10 সেকেন্ড যোগ করছি মানে 8:59 হয়ে গেছে, তাহলে আরও 10 সেকেন্ডে সরি 10 সেকেন্ড আরও 50 সেকেন্ড যোগ করছি, করলে 8:59 হয়ে গেছে। তাহলে আরও এই যে আমার যে 50 সেকেন্ড আমরা অ্যাড করলাম, ওই 50 সেকেন্ডে সে কিন্তু এই দূরত্বটা যায়। তাহলে এই দূরত্ব প্লাস আগের দূরত্ব যোগ করলে আমি 8:59-এর দূরত্ব পেয়ে যাবো রেফারেন্স থেকে। সব এটা বুঝছো কিনা আমাকে বলো, একটু বলো না, কারো কোনো কোশ্চেন থাকলে বলবা, হ্যাঁ যখন বুঝাই তখনই বলে দিবা, ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝছি, শেষ তো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের তিনটা ডাটা হয়েছে, লাস্ট ডাটা হচ্ছে আমরা তোমার টি ফোর হচ্ছে 9 AM-এ নেই, ঠিক আছে? তো 9 AM-এ সে কোথায় থাকে এটা তো আমাকে প্রশ্নে বলে দিছে যে 9 AM-এ সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখানে থাকে। তাহলে এখানে থাকলে তার টোটাল দূরত্বটা কত রেফারেন্স থেকে? টোটাল কি 800 মিটার? না, হ্যাঁ আমরা তো জানি যে রাব্বি থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 800 মিটার দূরে আছে, তাহলে এই দূরত্বটা আছে 800। দেখো আমরা কিন্তু 4টা টাইম নিয়েছি, 4টা দূরত্ব বার করছি, ঠিক আছে? সবাই বুঝছো? ওকে, তাহলে দেখো এদিকে তাকাও, তাহলে তিনটা সবগুলো টাইম আমি একবার রিভিউ করে দিই। সেইখান থেকে শুরু করছে, এখানের এখান থেকে শুরু করে মানে যখন 8:58 বাজে তখন তার দূরত্বটা রেফারেন্স থেকে 200 মিটার, আরও 10 সেকেন্ড পর সে 50 মিটার যায়, আমরা বার করছিলাম আগে। তাহলে সে মোট টোটাল কতটুকু গেছে? 8:58 মিনিট 10 সেকেন্ডে 250 মিটার, এই পর্যন্ত বুঝছি। তাহলে এটা হচ্ছে 8:58 মিনিট 10 সেকেন্ড,
58 মিনিট 10 সেকেন্ড তো আমি 58 মিনিট 10 সেকেন্ডের সাথে যদি আরো 50 সেকেন্ড যোগ করি তাহলে 59 হয়ে যাবে তাহলে আমি এরপরে তো 59 বার করতেছি হ্যাঁ তো আমি বার করতেছি এটার সাথে আমি যদি আরো 50 সেকেন্ডের দূরত্ব বার করতে পারি যোগ করে দিলে আমার 59 এর দূরত্ব পেয়ে যাব তাহলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 250 তো আমরা বার করছি যে 50 সেকেন্ডে সে তো সমবেগে যায় এই যে দূরত্বটা কিন্তু সমবেগে তাহলে সমবেগে গেলে সে আরো 50 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় বার করছি হ্যাঁ তাহলে আর বাকি 50 সেকেন্ডে সেই দূরত্ব যায় তাহলে আগে ছিল 250 তাহলে 250 প্লাস 250 এটা হচ্ছে আমার টোটাল 500 মিটার এটা হচ্ছে 59 এর দূরত্ব ঠিক আছে আর 9টার মধ্যে সেটা হলে পৌঁছায় যায় তাহলে হলে পৌঁছায় গেলে এটা মোট কত হবে সেটা 800 মিটার হবে এই চারটা ডাটা বুঝছো কিনা কারো কোনো কোশ্চেন আছে কিনা থিংক করতে হবে একটু দেখছো কি সুন্দর জিনিস মানে প্রবলেমগুলা ওকে মজা না বলো না মজা মজা জিনিস মজা করে বলতে হয় তোমরা বলো না দুষ্ট এ নীল আকাশ তুমি কি বুঝছো নীল আকাশ আনসার আলী তারপর হচ্ছে আনসার আলী হচ্ছে আইডির নাম ওকে শাহিদা বোমা দিয়ে দিছে ওকে তাড়াতাড়ি সবাই একটা করে কমেন্ট করো আমাদের লেট হয়ে যাচ্ছে বাচ্চারা তাড়াতাড়ি চারটা ডাটা বুঝছো সবাই চারটা ডাটা সবাই বুঝতে পারছি তাড়াতাড়ি বলো না তোমরা সবসময় লেট করতেছো দেখো আমি হ্যাং হয়ে যাই হ্যাং মনে করো আমি তাকাই আছি তোমরা মনে করো ভাইয়া ভিডিও মনে আটকে গেছে কিন্তু আসলে ভিডিও আটকে নাই যে আমি চলতেছে ওকে তাড়াতাড়ি কমেন্ট করো ক্লিয়ার হয়েছে না ওকে সাদিয়া বলছে ক্লিয়ার শোনো না তাহলে আমাদের চারটা টাইম আমরা নিয়েছি চারটা টাইমের দূরত্ব পেয়ে গেছে এটা কেলা কার জন্য এগুলো সজীবের জন্য তো আমরা সজীবের জন্য গ্রাফটা আঁকে ফেলতে পারবো হ্যাঁ আচ্ছা আমি এই জিনিসটা এখানে আঁকি সজীবের গ্রাফটা আঁকি বুঝছো শোনো তাহলে টাইমের রেসপেক্টে সজীবের দূরত্বের গ্রাফ হ্যাঁ এই দূরত্বটাকে আমরা এস বলি হ্যাঁ এস অথবা একশো বলতে পারি ইচ্ছা তাহলে আমরা চারটা টাইম নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে 8:58 AM এটা 8:59 AM এটা হচ্ছে 9টা হ্যাঁ আর মাঝখানে একটা টাইম নিয়েছি সেটা হচ্ছে কে সেটা হচ্ছে তোমার 8:58 মিনিট 10 সেকেন্ড ঠিক আছে মানে বাংলাতে লেখবে 8:58 মিনিট 10 সেকেন্ড সবাইকে বুঝতে পারছো ওকে এই পর্যন্ত বুঝছো কিনা নীল আকাশ তুমি মনে পরে আসছো পরে আসলে হবে না এই সবাই বাকিটা বুঝছো কিনা আমি রিভিউ করে দেই তারপরে কোনো সমস্যা হলে বলবা তাহলে আমরা জাস্ট চারটা টাইম বার করছি হ্যাঁ এটা জাস্ট এখান থেকে বুঝো যে চারটা টাইম কীভাবে আসছে আমি জাস্ট একবার বুঝাই দিছি তারপর পর আবার দেখে নিও দেখো শোনো তাহলে আমরা চারটা টাইম নিছি এখন বলো তো যখন আমরা এখানে একটু স্কেলিং করি দাঁড়াও যখন আমাদের টাইম 8:58 তখন আমাদের সজীব কোথায় ছিল 200 মিটার দূরে হ্যাঁ তাহলে আমাদের রেফারেন্স থেকে সে 200 মিটার দূরে ছিল এইটা হচ্ছে পয়েন্ট তাহলে এটা হচ্ছে 200 হ্যাঁ আচ্ছা তাহলে এটা হবে তোমার 400 ওকে ঠিক আছে এটা হবে 600 ওকে মিটার এগুলো সব একক হবে মিটার হ্যাঁ আর এটা হবে 800 কীভাবে বুঝলাম দেখো আমরা কিন্তু স্পেসটা সুন্দর করে দিয়েছি তোমরা গ্রাফ পেপারে আঁকবা ঠিক আছে গ্রাফ পেপারে আঁকবা তাহলে ভালো হবে আচ্ছা তাহলে শোনো তাহলে যখন আমাদের সময় 8:58 তখন আমাদের সজীব এখানে ছিল মানে আমাদের 200 মিটার দূরে সে রেফারেন্স থেকে ছিল বাট পুরো 10 সেকেন্ড ব্যবধানে তার দূরত্ব কতটুকু হয়েছে 10 সেকেন্ড ব্যবধানে তার দূরত্ব 250 মানে কি এই পয়েন্টটা কিনা বাচ্চারা হ্যাঁ এই পয়েন্টটা তাহলে এটা একটা পয়েন্ট আর 250 তাহলে এই পয়েন্টটা হবে আর কি ঠিক আছে জাস্ট পয়েন্টগুলো ঠিক মতো বসাবা মানে 200 এটা হইলে তো 300 হবে এখানে 200 300 400 300 একটু কম আর কি ঠিক আছে জাস্ট আমি তো গ্রাফ পেপারে বসালে সুন্দর মতো গ্রাফগুলো আঁকতে পারবা তোমরা গ্রাফ পেপারে আঁকবা আমি আইডিয়া করে দিচ্ছি বলো তো 8:59 মিনিটে তার দূরত্ব কত হয় 8:59 মিনিটে তোমার 500 মিটার 8:59 মিনিটে তার 500 মিটার মানে এই পয়েন্টটা ঠিক আছে এই পর্যন্ত আসার পর তুমি আগে 9টার জন্য বার করো 9টার জন্য তার 800 মিটার না তাহলে 9টার জন্য 800 মিটার মানে এই পয়েন্টটা তাহলে এখন বিষয়টা বুঝো তোমার দেখো এই গ্রাফটা হবে এরকম বাঁকা আর এই গ্রাফটা হবে সরল রেখা বাচ্চারা ঠিক আছে কেন এরকম হবে এই কেন এরকম হবে এটা শোনো না এই পর্যন্ত সে যে গেছে সে কি একটা তরণে গেছে এখানে কিন্তু একটা তরণ ছিল মাই ডিয়ার স্টুডেন্ট তরণ থাকলে টাইমের সাপেক্ষে দূরত্বের গ্রাফ ইকুয়েশনটা হবে হাফ অফ এটি স্কোয়ার ঠিক আছে যেহেতু তোমার আদি বেগ জিরো তাহলে তার টাইমের সাপেক্ষে দূরত্ব রিলেশন হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার কিন্তু দেখো তো 10 সেকেন্ড পরবর্তী যে সময়টা আছে 10 সেকেন্ডের পরে যে সময়টা আছে এটা কিন্তু সমবেগে যায় শোনো এই গ্রাফ নিয়ে আমরা কিন্তু আমাদের ইন্টারে বিস্তারিত আছে আমাদের হ্যাঁ ঢালের বিষয়গুলো আছে জাস্ট আমি তোমাকে একটু গ্রাফটা বোঝার জন্য বলতেছি যে প্রথম 10 সেকেন্ডে সে তরণে ছিল
তরণে থাকলে টাইমের রেসপেক্টে দূরত্বের ইকুয়েশন হবে এইটা, আর এরকম হইলে তার গ্রাফটা কিন্তু এরকম বাঁকা হয়, জাস্ট এটা মনে রাখো। তারপর 10 সেকেন্ড পর এখানে তো আছে, তার পরবর্তী যে দূরত্বটা সে যায় এই দূরত্ব কিন্তু সমবেগে যায় এবং ওই বেগের মান কিন্তু 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে বাকি সময়টা দেখো টাইম বাড়তেছে দূরত্ব বাড়তেছে টাইম বাড়তেছে দূরত্ব বাড়তেছে টাইম বাড়তেছে দূরত্ব বাড়তেছে এবং এটা সরল রেখা হবে, যেহেতু সমবেগে যায় গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? জাস্ট এটা বুঝছো কিটা। এখন এটা আঁকার পর দেখো তো 8:59 মিনিটে কত হয়, 8:59 মিনিটে তোমার 500 মিটার না, দেখো তো এটা মোটামুটি এখানে ছেদ করবে, দেখছো কি সুন্দর ছেদ করছে না, গ্রাফ মিলে যাবে। সবাই গ্রাফটা বুঝছো কিনা, এই সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো, গ্রাফটা কি বুঝতে পারছো? তা আমরা জাস্ট আমাকে একটু কনফার্ম করো, আমরা ডাটাগুলো বার করলাম, করে গ্রাফে এটা প্লট করলাম, এটা বুঝছো কিনা। তারপর লাস্ট একটা আলোচনা করবো, তারপর ছোটি গরম গরম রুটি, ঠিক আছে? সুন্দর প্রবলেম কিন্তু বাচ্চারা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? লাস্ট গ্রাফ, লাস্ট 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 বাচ্চারা তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো না, দেখো না আমার সাথে কথাই বলতেছে না তোমরা, একটা করে কমেন্ট করো, ক্লিয়ার হইলে বলো আর কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? জি ক্লিয়ার, ওকে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কার জন্য গ্রাফ রাখছি আমি? এটা রাখছি আমাদের সজীবের জন্য, তাই না? তাই না? ওই যে 9:00 মধ্যে পৌঁছে গেছে, কিন্তু এখন তোমাদের বলছে যে রাব্বির জন্য তো আঁকতে বলছে, হ্যাঁ, তাহলে আমরা সজীবের জন্য গ্রাফটা আঁকছি, আমাদের মোটামুটি ডাটাগুলো বসে আমরা একটা গ্রাফ আঁকছি, এখন আমরা রাব্বির জন্য আঁকবো, দেখো। তাহলে রাব্বির জন্য, রাব্বিরটা একটু বুঝতে হবে, শোনো, রাব্বি ছেলেটা, হ্যাঁ, তার অঘটন ঘটছিল, এদিকে তাকাও, শোনো এদিকে তাকাও, বুঝবে এবার, হ্যাঁ, এটা একটু সুন্দর করে মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবা না, ঠিক আছে? তাহলে রাব্বি আমাদের এখানে আছে, শোনো মনোযোগ দিবা, এটা হচ্ছে রাব্বির বাসা ছিল, এটা হচ্ছে সজীবের বাসা ছিল, আর এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, হ্যাঁ, মনোযোগ দিবা, ওকে। তাহলে আমাদের সে রওনা দিছিল কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট 8:44, হ্যাঁ, এবং তোমরা কি এই দূরত্বটা কত, 200 মিটার না? হ্যাঁ 200 মিটার, এবং আমরা কিন্তু বার করছিলাম সজীবের বাসা থেকে আরও 50 মিটার দূরে, এই দূরত্বটা আছে 50 মিটার দূরে, এখানে আসতে তার মোটামুটি সময় লাগছে 8:47.437 না সামথিং একটা মান ছিল, তাই না? 8:47, দাঁড়াও আমরা একটু মানটা দেখে নেই, আমরা তো মুছে দিছি, 8:47.3, আচ্ছা 43 সামথিং, তাই না? এটাই তো ছিল, দেখো তো একটু মানটা, হ্যাঁ এত মিনিট, এত এম আর কি, ধর আমরা মানটা একটু দেখে নেই, একজ্যাক্ট মানটায় বসাই, ওকে। তোমাদের কি লেখা আছে না, আমি তো মানটা বুঝিয়ে দিছি, বুঝছো? 8:47.438, হ্যাঁ 438, ওকে, আর একটা মান আছে 438, এটা কোথায় বার করছিলাম? 2 নম্বর প্রবলেম বার করছিলাম, হ্যাঁ। তা জাস্ট আপাতত 2 নম্বর প্রবলেমে কিন্তু এগুলো করছি, শোনো, একটার সাথে আর একটা রিলেশন আছে, তো একটু প্রথম থেকে সুন্দর করে এখন এখানে আসছি আমরা। তাহলে সে এখান থেকে 8:44 রওনা দিয়েছে, 8:47 যখন বাজে গেছে তখন সে এখানে আসছে, মোটামুটি কয় মিটার, 250 মিটার যাওয়ার পর এখানে আসছে, এখানে কিন্তু তার অঘটনটা ঘটছিল মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ। তাহলে সে যে বেগে রওনা দিয়েছে সে কিন্তু একটা বেগে রওনা দিছিল, সে বেগের মানটা ছিল 1.212 একটা মান ছিল, তাই না? কিন্তু এই জায়গায় আসার পর তার বেগের মান কিন্তু 0.303 মিটার পার সেকেন্ড হয়েছে, আমাদের এই বেগটাই লাগবে, আচ্ছা, তো আমরা এটা মুছে দিই, এটা লাগবে না। তো শোনো এদিকে তাকাও, তাহলে এখান থেকে রাব্বি মোটামুটি 8:47 যখন বাজে তখন সে এই জায়গায় এসে তার অঘটনটা ঘটছে, এবং পরবর্তী যে সময়গুলো আছে 9 AM পর্যন্ত বাকি যে সময়টা আছে সে এই বেগেই চলে। এখন আমারে বলছে কি, আমাকে বলছে গ্রাফ আঁকো, কত থেকে কত, সেটা হচ্ছে 8:58 থেকে 9 AM এর মধ্যে গ্রাফ আঁকো, কিন্তু এখানে তো সে 8:47 এসে পৌঁছে আছে। তাহলে বাচ্চারা শোনো, তাহলে এখানে সে আসছে 8:47, পরবর্তী দূরত্বটা সমবেগে যাবে, এটা মাথায় রাখবা, পরবর্তী সে যে দূরত্বটা ট্রাভেল করবে সেই দূরত্বটা সমবেগে যাবে। তাহলে 8:47 এখানে থাকলে আমাদের দরকার 8:58 কোথায় ছিল, তাহলে 8:47.43 এখানে আছে, তাহলে 8:58 কোথায় আছে সেটা কীভাবে বার করবো বলতো? 47.43 থেকে 58 বাজতে কত সময় লাগে? আমার এখন বাজছে 8:47 ধরো, 47 মিনিট, তাহলে 58 মিনিট হইতে আর কত সময় লাগে? বিয়োগ করলে কি আমরা টাইমটা পেয়ে যাবো না? হ্যাঁ, তাহলে আমাদের যে টাইমটা আছে 8:58 বাজার সেই সময়টা আমরা বার করি, তাহলে 58 থেকে আমরা বাদ দিব, কাকে বাদ দিব? 47.438 বাদ দিলে 10.562 মিনিট থাকে, এবং এটাকে সেকেন্ডে দিলে কত আসবে? 60 দ্বারা গুণ করলে হবে 633.72 সেকেন্ড। শোনো বাচ্চারা, তাহলে বিষয়টা এসে দেখো, আমাদের গ্রাফটা আঁকতে হবে 8:58 থেকে শুরু করতে হবে,
কিন্তু আমরা দেখলাম তো সজীব সরি রাব্বি তো 847 এখানে থাকে তাহলে আমার দরকার 858 তে কোথায় থাকে তাহলে 47 তো এখানে তাহলে 47 থেকে 58 তে কত সময় লাগছে সেই সময়টা হচ্ছে এইটা এখন আমরা বার করব তাহলে এই সময়ের মধ্যে সে কত দূরত্ব গেছে এটা বার করব হ্যাঁ কারণ আমরা এই পর্যন্ত দূরত্ব কিন্তু 250 এটা জানি তাহলে এখন আমাদের 47 বাজে 58 বাজতে যে সময়টা লাগবে সেই সময়টা আমি পাইছি ওই সময়ের মধ্যে সে কতটুকু দূরত্ব যায় সেটা বার করব তাহলে ওই সময় যে দূরত্বটা যায় সেটা কি সমবেগে যায় কিনা হ্যাঁ এবং এটাই হচ্ছে সেই দূরত্ব হ্যাঁ তাহলে আমার 847 বাজে 58 বাজতে মোটামুটি এই সময়টা বাকি তাহলে ওই সময়ের মধ্যে সে কতটুকু যায় সেটা আমরা বার করছি এই সময়ের মধ্যে সে এতটুকু দূরত্ব যায় এবং এই দূরত্বটা কিভাবে বার করব বলো সেটা হচ্ছে এই দূরত্ব যেটি সমবেগে যায় তাহলে দূরত্বটা হবে ভিটি রিলেশন হ্যাঁ তাহলে আমাদের ভিটি রিলেশন করলে হবে তাহলে এখান থেকে এখানে সময়টা আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে তার 8:58 বাজার সময় কয়টা 8:58 এম হওয়ার সময় এবং এই সময় সে যে দূরত্বটা যায় সেটা বার করছি ঠিক আছে তাহলে দূরত্বটা হবে ভিটি রিলেশন মানে 0.303 ইনটু 633.72 ঠিক আছে 72 ওকে দাঁড়াও হ্যাঁ 72 ওকে তাহলে 0.303 সব এটা বুঝছো কিনা আমাকে বলো এর মানে হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 192 মিটারে বলি সবাই এটা বুঝছো কিনা আমাকে বলো হ্যাঁ ওরে শোনো না এর মানে হচ্ছে এখানে 8:58 যখন বাজে রাব্বি তখন এখান থেকে কত দূরত্ব আছে আমরা বার করতে পারবো কিনা হ্যাঁ তাহলে 250 প্লাস 192 যোগ করলে আমরা এই দূরত্বটা পেয়ে যাব তাহলে দেখি একটু যোগ করে দেখি না কত আসে তাহলে আমাদের যোগ করে দেখি 250 এর সাথে 442 আসছে মাই ডিয়ার স্টুডেন্ট এর মানে হচ্ছে এদিকে তাকাও তো আমি এটা মুছে দিই তো আমরা এখন বলতেছি শোনো তাহলে আমাদের রাব্বি যখন আমরা কাউন্ট শুরু করছি তখন আমাদের টাইম হচ্ছে 8:58 এম তখন রাব্বির দূরত্ব কোথায় ছিল 8:58 যখন বাজে তখন সে এখানে ছিল এবং এই দূরত্বটা আমাদের রেফারেন্স থেকে 250 প্লাস 192 এর মানে হচ্ছে 442 মিটার এটা মাথায় রাখো হ্যাঁ তাহলে এই দূরত্বটা এইদিকে থাকা তাহলে 8:58 এম এসে এখানে থাকে এবং এই দূরত্বটা আমি টোটালি লিখতেছি এখানে সেটা হচ্ছে 442.42 মিনিটে বলি মিটারে বলি সবাই ক্লিয়ার হয়েছে এইটা বুঝলি শেষ কিন্তু রাব্বির বিষয়টা শেষ ওকে তাহলে মোটামুটি আমি যখন কাউন্ট শুরু করছি তখন রাব্বি এখানে ছিল 8:58 মিনিটে ঠিক আছে তাহলে 8:58 মিনিটে এখানে থাকলে সে কতটুকু দূরত্ব রেফারেন্স থেকে ছিল সেটা 442 বাকিটা তো শেষ শোনো না তাহলে একটা ডাটা নিলে আর একটা ডাটা নিবা তুমি 8:58 এম 10 সেকেন্ড মানে আরও 10 সেকেন্ড পর না হ্যাঁ তাহলে এখান থেকে আরও 10 সেকেন্ড পর মনে করে এখানে আসছে এই 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গেছে এটা বার করতে পারলে কি হবে দেখো তো 8:58 তো এখানে থাকে আরও 10 সেকেন্ড পর কোথায় যায় সেটা বার করবো তাহলে যোগ করে দিলে এটার সাথে যোগ করে দিলে তো আমি 8:58.58 মিনিট 10 সেকেন্ডের দূরত্ব পাবো তাহলে 10 সেকেন্ড দেখো এই 10 সেকেন্ডে যে দূরত্বটা যায় এটাও কিন্তু সমবেগ কারণ এখান থেকে সমবেগ শুরু হয়েছে তাহলে তার বেগের মানটা এই ক্ষেত্রেও 0.303 এবং টাইমের মানটা হচ্ছে 10 সেকেন্ড তাহলে এই কারণ আমরা আরও 10 সেকেন্ড বেশি নিচ্ছি হ্যাঁ তাহলে এস ইজিগুলো ভিটি রিলেশনে করছি তাহলে আমাদের 0.303 × 10 এর মানে হচ্ছে 3.03 তাহলে এই দূরত্বটা হচ্ছে 3.03 তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে 442 সাথে এটা যোগ করবা তাহলে যোগ করলে তুমি দূরত্ব পাবা প্লাস 442 দাও তাহলে হবে তাহলে 445.03 আচ্ছা 445 মিটারে বলি ঠিক আছে তাহলে দুইটা ডাটা হয়ে গেল লাস্ট আরও দুইটা ডাটা নিই দেখো T3 তাহলে এটা আমরা 8:59 নিচ্ছি দেখো 8:59 এম বলো তো 8:59 এম মানে কি 8:58 তো এখানে থাকে তাহলে আরও 1 মিনিট পর তাহলে এখান থেকে বলো তো এখান থেকে আমরা চিন্তা করতেছি দেখো 8:58 এখানে থাকে আরও 1 মিনিট পর কোথায় থাকে তাহলে আরও 1 মিনিট পর সেই এই জায়গায় থাকবে আরও 1 মিনিট মানে 60 সেকেন্ড 1 মিনিট মানে 60 সেকেন্ড তাহলে 60 সেকেন্ডে কত দূর যায় এটা বার করলে হবে না তাহলে 60 দেখো এদিকে দাগাও 8:58 তো এখানে থাকে আরও 60 সেকেন্ডে কোথায় যায় সেটা বার করছি তাহলে ওই দূরত্বটা যদি আমি বার করি এটার সাথে আগের দূরত্বটা যোগ করলে তো আমি মোট দূরত্বটা পেয়ে যাবো তাই না তাহলে 60 সেকেন্ডে এই দূরত্বটা সমবেগে যাবে তাহলে সমবেগ হলে এস ইজিগুলো ভিটির ফর্মুলাই তাহলে বেগের মান 0.303 আর বেগের টাইমটা হচ্ছে 60 সেকেন্ড মানে 18.18 তাহলে এই দূরত্ব হচ্ছে 18.18 মিটার তাহলে এটা হচ্ছে 10 সেকেন্ডের দূরত্ব নাকি সো 10 সেকেন্ড না 8:58 তো এখানে ছিল এটা 60 সেকেন্ডের দূরত্ব তাহলে 60 সেকেন্ডের দূরত্ব মানে 1 মিনিটের দূরত্ব মানে 8:58 তো এখানে ছিল আমরা বার করছি আরও 1 মিনিটে কোথায় যায় আরও 1 মিনিটে সেই দূরত্বটা যায় কীভাবে বার করছি এসএসগুলো ভিটি রিলেশন সে যে বেগে দৌড়ায় সেটা জানি আর টাইমটা হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড তাহলে এই দূরত্বের সাথে এটা যোগ করলে কি আমি পেয়ে যাবো না সে 8:59 কোথায় ছিল হ্যাঁ তাহলে 8:59 কোথায় ছিল এটা আমরা পেয়ে যাবো
হে হে কাহিনী খতম। দেখো তাহলে আমাদের এটা হচ্ছে এক্স থ্রি, তাহলে আমরা যোগ করলে হবে, তাহলে দেখো যোগ করি, তাহলে আমাদের 458 442 ছিল না, তাহলে 442 প্লাস 18 দশমিক সামথিং, ওকে তাহলে 442 করলে তোমার 660 আসে মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝছো কি না বিষয়টা বুঝো। আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা হলে বলবো। লাস্ট টি ফোর, বলো টি ফোর মানে 9M না? হ্যাঁ 9M মানে কি দেখো তো, 9M মানে হচ্ছে 8:58 সে 442 মিটার দূরে থাকে, তাহলে এখান থেকে 2 মিনিট, 2 মিনিট না, হ্যাঁ 8:58 থেকে আরও 2 মিনিট পর, ওকে তাহলে 8:58 আমরা এটাকে একটু বাড়াই দেই, মনে করি ইঞ্জিনিয়ারিংটা এখানে আছে, তাহলে 8:58 থেকে 2 মিনিট পর সে কোথায় থাকে, এটা মনে করি এখানে থাকে, তাহলে এটা 2 মিনিট সময়ের ডিস্টেন্স, তাহলে 2 মিনিট সময়ের মধ্যে সে কত দূর যায়, অ্যাসিস হলো ভিটের রিলেশন না, হ্যাঁ কারণ সেটা সমবেগে যায়, তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ড ইন্টু 0.303, তাহলে অ্যাসিস হলো ভিটে করে আমি এই দূরত্বটা পাইছি 36.36, তাহলে আমাদের এটা হচ্ছে 36.36 এবং এটা হচ্ছে 9M এর দূরত্ব, ঠিক আছে, তাহলে আমার রেফারেন্স থেকে কতটুকু হবে 442 সাথে এটা যোগ করতে হবে 478.36। এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে এটা বার করছিলাম, তোমরা কি এটা খেয়াল করছো? এই 3 নম্বর প্রবলেম আমরা এটাই বলছিলাম না যে 9M এর মধ্যে সে মোট রেফারেন্স থেকে 478.36 মিটার দূরেই থাকে, হ্যাঁ কিন্তু তার তো যাওয়ার কথা ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাওয়ার জন্য 800 মিটার, কিন্তু সে যাইতে পারে নাই, যার কারণে সে পথিমধ্যে তার পরীক্ষার শেষ। হ্যাঁ তাহলে এই 4টা ডাটা বুঝছো কিনা আমাকে একটু বলো, শেষ আমাদের গ্রাফ আঁকা হয়ে যাবে, ডাটাগুলো বুঝছো কিনা আমরা, বিষয়টাকে বুঝতে পারছো? আস্তে আস্তে আমরা আগাচ্ছি, কারো ক্লিয়ার আছে হয়েছে কিনা আমাকে একটু বলবা, শেষ কিন্তু বাচ্চারা এখনই ছুটি হয়ে যাবে তোমাদের, ছুটি গরম গরম রুটি। এই চারটা ডাটা বুঝছো কিনা, এই যে 4টা ডাটা আমরা বার করছি, 4টা ডাটা ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা একটা করে কমেন্ট দিয়ে দাও, দাও না তোমরা কেমন জানি করো আমার সাথে, ঠিক আছে ঠিক আছে, কই দেখো না কমেন্ট করতেছে না, তাড়াতাড়ি করো না বাচ্চারা, আহা কী লাগছে না তোমাদের, ক্লিয়ার আছে না? মাশাআল্লাহ তোমরা অনেক ভালো জানো, আমার গুলুমুল স্টুডেন্ট তোমরা। আচ্ছা দেখো তাহলে আমরা এই 4টা ডাটা দিয়ে তো গ্রাফ আঁকে ফেলতে পারবো, হ্যাঁ তাহলে দেখো আমরা এই 4টা ডাটা দিয়ে গ্রাফ আঁকে ফেলি, হ্যাঁ শেষ কিন্তু আমাদের ছুটি হয়ে যাবে এখনই, তাহলে টাইমের রেসপেক্টে দূরত্বের গ্রাফ, হ্যাঁ ওকে তাহলে টাইমের মান আমরা 4টা পয়েন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে 8:58 এটা হচ্ছে 8:59 এক মিনিট পর, এটা আরও এক মিনিট পর 9M, ঠিক আছে, আর মাঝখানে আমরা একটা ডাটা নিয়েছি সেটা হচ্ছে 8:58:58 ঠিক আছে, ওকে এই 4টা পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, শেষ তো দেখো না, তাহলে আমাদের যখন 8:58 তখন দূরত্বটা কত ছিল 442, আচ্ছা তাহলে আমরা এই দূরত্বটা বলতেছি 442, ঠিক আছে এই দূরত্ব 442, যখন তোমার 8:58:10 তাহলে 445, ওকে তাহলে একটু বেশি হবে, আচ্ছা আমরা এটা, আচ্ছা এদিকে তাকাও, এই পুরো ডিস্টেন্স দেখো তো 8:58 পরে পুরো ডিস্টেন্সটাই কি সমবেগে যায়, আর সমবেগে গেলে এটা মূল এইরকম একটা গ্রাফ হবে, তা আমরা যে কাজটা করবো 8:58 442 আর 9টার মধ্যে কত, 9টার মধ্যে 478, মোটামুটি মনে করো এটাই তোমার 478, ঠিক আছে এম সরি 478 মিটার, ওকে তাহলে এটা হচ্ছে তোমার সেই পয়েন্ট, তো তুমি যে কাজটা করবে এই দুটো যোগ করে দিবা, তাইলে দেখবে যে গ্রাফটা পেয়ে যাবা, এবং ঢালটা কিন্তু একটু কম হবে, তাই এই ঢালের বিষয়টা আমি বলতেছি না, এগুলো আমাদের ইন্টারমিডিয়েট আছে, তোমরা জাস্ট আপাতত মনে রাখো যেহেতু একটা নির্দিষ্ট বেগে যদি যায়, সমবেগে যদি যায় তাহলে তার গ্রাফটা সরল রেখা হয়, তাহলে টাইমের রেসপেক্টে দূরত্ব বাড়বে, এরকম করে বাড়বে, ঠিক আছে শেষ তো, তাহলে দেখো তাহলে এই পয়েন্টের জন্য আমি বসাইছি, এই পয়েন্টের জন্য আমাদের দূরত্বের মানটা কত, দূরত্বের মানটা হচ্ছে 58:10 জন্য 445, এই মানগুলো দিয়ে দিবা, ঠিক আছে আর এটার জন্য দূরত্বটা কত সেটা হচ্ছে তোমার পয়েন্টগুলো ঠিক মতো দিবা গ্রাফে 460, ঠিক আছে ওকে, আর এটার জন্য আমরা পেয়ে গেলাম, দেখো গ্রাফ বসানো হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে সবাই, বলো না শেষ ছুটি, ডিং ডিং আর ডিং ডং, ডিং ডিং আর ডিং ডং বাচ্চারা, তোমাদের কিন্তু শোনো এই যে প্রবলেমটা আমরা করছি এটা একদম ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রবলেম, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট দিয়ে দেখাইছে, এটা একদম ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্ট, এবং এটা তোমাকে অনেক ধৈর্য সহকারে করতে হবে, ঠিক আছে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে ক্লিয়ার হয়েছে না? মাশাআল্লাহ তোমরা অনেক ভালো, আমার দোয়া রইল তোমাদের জন্য, ঠিক আছে ওকে, তোমার ডিসিশন দেখো আমরা কিন্তু ডাটা 4টা 4টা পয়েন্ট দিয়ে ডাটা কে ফেলছি, এখন তোমাকে যদি বলে আছে একই গ্রাফে দেখাও, একই গ্রাফে যদি আমাদের দেখাইতে বলে, তা আমরা সেই জিনিসটা একটু দেখাই দিই, দেখো একই গ্রাফে যদি আমাদের বলে তাহলে আমরা কীভাবে দেখাবো, দেখো তাহলে আমরা আলাদা আলাদাভাবে তুমি দুইটা আঁকবা, ঠিক আছে এরকম করে আলাদা সজীবের জন্য রাব্বির জন্য গ্রাফ আঁকবা, তারপর একই গ্রাফের মধ্যে যদি তোমাকে বসাইতে বলে আমরা বসাই দিচ্ছি, দেখো তাহলে আমাদের এটা হচ্ছে টাইম,
এটা হচ্ছে আমাদের দূরত্ব, ঠিক আছে? আমরা একই গ্রাফের মধ্যে দুজনকে দেখাবো। তাহলে আমাদের টাইমটা হচ্ছে 8:58 থেকে শুরু, এটা হচ্ছে আমাদের 8:59, হ্যাঁ, আর এটা আমাদের 9:00, হ্যাঁ, আর এখানে একটা পয়েন্ট আছে যেটা আমাদের 8:58, ঠিক আছে বাচ্চারা? আলো 10 সেকেন্ড বেশি দেখো। তাহলে আমরা একই গ্রাফে দুইটাকে দেখাচ্ছি। তাহলে আমরা একটু স্কেলিং করে নিই, তোমরা গ্রাফ পেপারে যখন আঁকবা সুন্দর করে স্কেলিংটা হয়ে যাবে। তো আমি একটু আইডিয়া করে রাখতেছি, দেখো তাহলে এটা হচ্ছে 200, এটা হচ্ছে 400, আচ্ছা 200 আর একটু ছোটো দিই, 200, 400, 600 না, দাঁড়াও এখান থেকে দিই, তাহলে 200, 400, 600, 800, ওকে। তাহলে এটা হচ্ছে 200 মিটার, এটা 400 মিটার, এটা 600 মিটার, এটা হচ্ছে 800 মিটার। তাহলে আমি স্কেলিংগুলো দিয়ে দিলাম, তাহলে এটার অর্ধেক হবে কি 300, এটার অর্ধেক হবে 500, এটা হচ্ছে 700, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই না? হ্যাঁ, হয়ে গেছে, দেখো। তাহলে আমরা প্রথমে রাব্বিটটা আঁকি, না না সজীব, এটা ছিল আমাদের সজীবের জন্য, না? হ্যাঁ, সজীবটা আমরা তোমার লাল কালার দিয়ে আঁকি, দেখো। তাহলে বিষয়টা দেখো, একই সাথে আমরা দুইটা গ্রাফ আঁকতেছি। তাহলে সজীব যখন আমাদের টাইমের মানটা 58 তখন ছিল 200 মিটার, ওকে, তাহলে এই পয়েন্টটা ছিল। তারপর 10 সেকেন্ড ডিফারেন্সে তার মান ছিল কত, তার মান কত ছিল, 250 মনে ছিল, না? হ্যাঁ, 250 ছিল, হ্যাঁ। তাহলে আমাদের মোটামুটি এখানে পয়েন্টটা হবে, মানগুলো বসাবো আর কি, হ্যাঁ। এই মানটা কত ছিল, 250-এর ছিল, ওকে ওকে। তাহলে এই মানটা বসাইছি, তারপরে তারপরের কাজ আছে এই গ্রাফটা কিন্তু এরকম বাঁকা হবে, হ্যাঁ বাঁকা হবে। তারপরে একবার 9:00 বসাও, 9:00 জন্য তোমার 800 মিটার, না? তাহলে 9:00 জন্য 800 মিটার, মানে হচ্ছে তোমার এইখানে হবে, এই যে এই দেখো মিলছে না, হ্যাঁ, ওকে। তাহলে তোমার এই জিনিসটা বাঁকা হয়ে তাহলে গ্রাফটা কিন্তু এরকম করে সোজা উঠে যাবে, হ্যাঁ। তাহলে দেখো এখন বাকিগুলো কিন্তু অটো মিলে যাবে, দেখো। তাহলে তোমার 8:59 তোমার থাকবে কত, 500, না? তাহলে দেখো মোটামুটি তোমার গ্রাফটা কিন্তু এইখানেই ছেদ করতেছে, দেখছো মিলছে কি না? আরে মিলছে কি না, মিলে গেছে কিন্তু। তাহলে এই গ্রাফটা কার জন্য, এই গ্রাফটা হচ্ছে সজীবের জন্য। সজীব তুমি ভালো, দেখো সজীবের জন্য গ্রাফ পেয়ে গেছো তুমি। আচ্ছা, আর একটা গ্রাফ আঁকতেছি কার জন্য, সেটা হচ্ছে তোমার রাব্বির জন্য, রাব্বি অঘটন ঘটছিল যে, ওকে। তাহলে আমরা এটা নীল কালার দিয়ে দেখাই, আচ্ছা নীল, কালো কালার দিয়ে দেখাই, দেখো, আচ্ছা না নীল কালার দিয়ে দেখাই রাব্বিরটা, হ্যাঁ রাব্বিটা নীল কালার দিয়ে দেখাচ্ছে, দেখো। তাহলে টাইম যখন 8:58, তার দূরত্ব শুরু হয়েছে 442 থেকে। তাহলে দেখো এটা যদি 500 হয় বাচ্চারা, এটা যদি 500 হয় তাহলে 42 মোটামুটি এখানে হবে, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে, ওকে। তাহলে এখান থেকে শুরু, তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 442, তোমরা মানগুলো দিয়ে দিবা যেটা লাগে, ওকে। তারপর তার 9:00 দিকে শেষ হয়েছে কততে, যে সেটা হচ্ছে 478, ওরে দেখো। তাহলে মোটামুটি 478, তাহলে 500 ক্রস করে নাই, তাহলে মোটামুটি দেখো এদিকে তাকাও, মোটামুটি এইখানে হবে, দেখো বুঝছো কি না বিষয়টা, মানে বিষয় এটা দেখো 442 হলে এটা তো 500, তাহলে এর মাঝখানে থাকবে না, তাহলে আমি এইটা দেখাইছি। তাহলে এই পয়েন্টটা যোগ করবা, করলে যদিও মনে হয়েছে যে এটা সরল রেখা, আসলে সরল রেখা না, একটু বাঁকা হবে আর কি। মানে আমি তো আসলে রাফলি আঁকছি, এটা মোটামুটি কেমন হবে আমি তোমার একটু বলি, এই জিনিসটা মোটামুটি একটু হালকা উঁচা হবে, মানে এই জিনিসটা হালকা এরকম করে উঠবে, ঠিক আছে? তাহলে এটা দেখো, এটা কিন্তু উঠছে বাট কম, বাট এটা কিন্তু অনেক বেশি উঠছে, তাই না? হ্যাঁ, শেষ। তাহলে এই গ্রাফটা তুমি হচ্ছে আঁকলাম, তাহলে দেখো এই পয়েন্টের জন্য আমাদের মান এটা, এই পয়েন্টের জন্য আমাদের মান কত, সেটা হচ্ছে তোমার এই যে 445, এই মানটা বসাবা, ঠিক আছে? এই পয়েন্টের জন্য মান ছেদ করবে একটা পয়েন্টে যে, হ্যাঁ, আর এই পয়েন্টের জন্য তো এইটা, শেষ। তাহলে আমাদের দুইটা গ্রাফকে আমরা একসাথে বসাই দিলাম, সেটা হচ্ছে রাব্বির জন্য। ওরে রাব্বি, ওরে জিন্নি, ওরে ইলমা, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, শেষ। তোমাদের অনেক কষ্ট দিছি না, সেই জন্য আমি দুঃখিত, ওকে। তাহলে যাই হোক বাচ্চারা, তোমরা যদি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিবা, হ্যাঁ। মানে আসলে কী করবো বলো, এই যে এত বিশাল একদম কমপ্লেক্স প্রবলেম কিন্তু এটা, অনেক কমপ্লেক্স প্রবলেম, ঠিক আছে? তুমি যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, অনেক ভালো তোমার কনসেপ্ট হয়েছে, হ্যাঁ। তো যাই হোক, অনেক কনসেপ্ট একটা, মানে অনেক জোস প্রবলেম, সুন্দর প্রবলেম, ঠিক আছে, বাট একটু কনসেপচুয়াল ছিল, বাট অনেক কঠিনও ছিল, বাট আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। বাট যতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, তাই লাগে কারো কোনো সমস্যা আছে কিনা, ওকে। তো ঠিক আছে, দেখো তাহলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে ক্লাসটা আমরা করাই দিলাম সেটা হচ্ছে প্রথমে 1, 2, 3, 4 করে সুন্দর করে বুঝে নিবা। তো আমরা একটা ডেমো সলিউশন দিবো আমাদের এই জাহিদ ফিজিক্স পরিবার গ্রুপে, তোমরা এটা দেখে নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা, ঠিক আছে? বুঝতে পারছো, ওকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, তাই না? ওকে, হ্যাঁ, আমাদের মাস্টার প্রোগ্রামে দেখাবো ইনশাল্লাহ। আমাদের 23 ব্যাচ যারা তোমরা আছো, SSC-21 না তোমরা, ওকে, তাহলে 21 বা HSC-23, তো তোমাদের নেক্সট কার্যক্রম হচ্ছে আমাদের মাস্টার প্রোগ্রাম। ওখানে আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার প্লাস এডমিশন পর্যন্ত অনলাইনে পড়বো, এটা আমাদের মাস্টার প্রোগ্রাম, হ্যাঁ। এটা ক্লাস মোটামুটি আমরা 1 সপ্তাহ পরে শুরু করবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।